সকলকে জয় যীশু। প্রভু যীশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি শালোম ইম্মানুয়েল। আজকে প্রভু যীশুর নামে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে অনেকদিন পর আমরা আবার বিশেষ করে আমাদের এই ঘরোয়া অর্থাৎ স্টুডিও থেকে আমরা ডাইরেক্ট সরাসরি ঈশ্বরের বাক্য বলতে পারছি। শুধুমাত্র গ্লোরি টু জিসাস। আর প্রভু ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদেরকে সুযোগ করে দিলেন তার অনুগ্রহ সান্নিধ্যের বসার। আর যারা এই মুহূর্তে আছেন আমরা প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদের আজকে নতুন সাবজেক্ট, আর সেই সাবজেক্ট হচ্ছে ফ্যালেসি। এই ফ্যালেসির শব্দ অর্থ বিশেষ করে আপনারা জানেন, আপনারা যারা এই মুহূর্তে লাইভ আছেন, এই ফ্যালেসি একটা ডাক্তারি টার্ম বা ডাক্তারি স্বাস্থ্য কথা। বিভিন্ন মানুষ যখন আমি এই ফ্যালেসি নিয়ে স্টাডি করছিলাম, আর অনেক রকম মানুষ অনেক রকমভাবে তারা এই বাক্য সুন্দরভাবে তারা তর্জমা করেছে, এবং তার সঙ্গে সঙ্গে বাংলাতে যেটা বলা হয় সেটা হচ্ছে ভ্রান্তি। আর সেই বাক্য নিয়ে আজকে প্রথম আমাদের লেকচার। আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। 1114 দিন আমরা প্রভুর গৌরব প্রশংসা করছি। 1114 ডেজ আমরা প্রভুর গৌরব করছি। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন আপনারা শেয়ার করতে পারেন। এবং ফ্যালেসি যে বিষয় তিনি আমাদেরকে যে বাক্য আজকে আমরা শুনব, হয়তো এটা আপনার কাছে নতুন সাবজেক্ট। আমি জানি না এর আগে আপনারা শুনেছেন কিনা এই বিষয় নিয়ে বা এই বাক্য নিয়ে। যারা আছেন, এই ফ্যালেসি কি মারাত্মক সাংঘাতিক একটা ব্যাধি, মানে চিন্তা করা যায় না। আর যারা আছেন যদি প্রথমবার শুনে থাকেন এই ফ্যালেসি সম্বন্ধে, তারা লিখতে পারেন ফার্স্ট টাইম। প্রভু আপনাদেরকে প্রত্যেকজনকে আশীর্বাদ করুন। আর যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, আমরা প্রভু ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আমাদেরকে আজকে নতুন সাবজেক্ট যেন তার পবিত্র আত্মা দ্বারা তিনি আমাদেরকে গাইড করেন। এবং যারা অনলাইনে আছেন আপনারা আজকে এই বাক্যটা শুনবেন, আর যেটা আপনার কাছে একটা নতুন মিনিং, অর্থাৎ আপনারা যারা ঈশ্বরের বাক্য প্রচার করছেন মানুষের কাছে নিয়ে যাচ্ছে, ফ্যালেসি ভ্রান্তি। আজকে কিন্তু বিভিন্ন ফেলোশিপ মণ্ডলী চার্চ বড় বড় মানুষের মধ্যে ভ্রান্তি ঢুকে যাচ্ছে। আর তাই সেই থেকে কিভাবে বাঁচতে হয় পবিত্র শাস্ত্র বাইবেল থেকে, সেই বিষয় নিয়ে আজকে আপনাদের বলব। তো যারা আছেন আমি চাই আপনারা আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপে অলরেডি এই সাবজেক্ট আমরা শেয়ার করছি, আপনারা প্রত্যেকজনকে শেয়ার করুন যাতে প্রত্যেকজন ঈশ্বরে আশীর্বাদ এবং ঈশ্বরে অনুগ্রহ লাভ করতে পারে। আজকে যারা আছেন আমরা যারা প্রভুর সান্নিধ্যে এসেছেন, আসুন এই বিষয় নিয়ে আমরা গুরুত্বভাবে চিন্তা করি যে বাইবেল তিনি আমাদেরকে কি শেখাচ্ছে এই ফ্যালেসি বিষয়ে। আর যারা এই মুহূর্তে অনলাইনে চলে এসছেন, আমি প্রত্যেকজনকে প্রভু যীশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই, প্রভু গৌরব করি। এবং বিভিন্নভাবে যারা প্রভুর বাক্য শুনছেন এবং ঈশ্বর আপনাদের অনেক আশীর্বাদ করছেন, আর যারা আছেন আপনারা প্রভু ধন্যবাদ করি। আমরা ধন্যবাদ দিই সিস্টার সিলভাস্টার মিনন পাড়ইকে, ধন্যবাদ দিই সিস্টার রোশনী দত্তকে, ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, ধন্যবাদ দিই আমাদের পাপ্পু দেবাংশীকে, ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অলরেডি আপনারা এসছেন, আপনারা যারা শেয়ার করছেন। আজকে বিশেষ করে যারা এই বাক্য শুনছেন, হয়তো এই ফ্যালেসি সম্বন্ধে অর্থাৎ ভ্রান্তির সম্বন্ধে প্রথম আপনারা যারা শুনছেন, আমি জানি না এর আগে আপনারা ঈশ্বরের বাক্য শুনেছেন কিনা আমি জানি না, কিন্তু যারা শুনছেন প্রথমবার আপনি লিখতে পারেন যে আমি প্রথমবার পহলিবার এই বাক্য শুনলাম। তো আসুন আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা নিজেকে আজকে সমর্পণ করার আগে আমরা ঈশ্বরের বাক্য দেখি, যেটা যিশাইয় দর্শন এবং ভবিষ্যৎবাণীর উপর ঈশ্বরের দর্শন যেটা নেমে এসেছে, আর সেটাকে বলছে ঈশ্বরের বাক্য। তখন আমি কইলাম, আমি নষ্ট হইলাম, কেননা আমি অশুচি অষ্টধর মনুষ্য এবং অশুচি
অষ্টদর জাতির মধ্যে বাস করিতেছি, আর আমার চক্ষু রাজাকে বাইনগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছি। আমি আবার পড়ছি, তখন আমি কইলাম, হায় আমি নষ্ট হইলাম, কেননা আমি অশুচি মনুষ্যধর, অশুচি অষ্টধর মনুষ্য এবং অশুচি অশুচি অষ্টধর জাতির মধ্যে বাস করিয়াছি, আর আমার চক্ষু বাইনীগণের সদাপ্রভুকে দেখিতে পাইয়াছে। অর্থাৎ আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, এই ফ্যালেসি অর্থাৎ ভ্রান্তি, আজকে বিশেষ করে এই ভ্রান্তির কারণে আজকে অনেক মণ্ডলী, অনেক ফেলোশিপ ভেঙে যাচ্ছে। আর কিভাবে ঈশ্বরের বাক্য থেকে বাঁচানো যায়, এই আজকে যে সাবজেক্ট, এই ফ্যালেসি, এটা আপনার কাছে একটা বড় দাগ কাটবে এবং প্রভুর গৌরব প্রশংসা। যারা এই মুহূর্তে আছেন, আপনারা যারা শুনছেন এই ঈশ্বরের বাক্য, আর যারা এই সাবজেক্ট, এই ফ্যালেসি, এই যারা যদি প্রথমবার শুনে থাকে যে আমি এই বাক্যটা প্রথমবার শুনছি এবং ঈশ্বরের গৌরব এবং ঈশ্বরের প্রশংসা, আসুন আমরা গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব। আর আমরা যা কিছু গান, আমাদের সমস্ত কিছু আমাদের ইউটিউব থেকে নেওয়া, এবং আপনারা যারা প্রভুর সান্নিধ্যে আছেন, প্রভুর ধন্যবাদ করি। আসুন আমরা সেই অন্তর থেকে আমরা সেই গানে তেরে সামাসে ভর দে ইশু, সত্যি প্রভুর যদি শক্তি না পাই কোনো মুহূর্ত, এই 1114 দিন তার গৌরব করতে পারতাম না। শুধুমাত্র প্রভু যিশুর অনুগ্রহ এবং আপনাদের প্রার্থনায় আজকে এই স্থানে বসে তার গৌরব প্রশংসা করছি। তো আসুন আমার সঙ্গে সঙ্গে এই গান আমরা সবাই মুখ খুলে গাইব, এবং সমস্ত গানগুলোকে ইউটিউব থেকে নেবা, আর আমরা আপনাদের মাঝে পরিবেশন করছি প্রভুর গৌরবত্ব। তো আসুন প্রভুর গৌরব করি, প্রশংসা করি। আজকে যে ফ্যালেসি, এই ভ্রান্তি, এই বিষয় নিয়ে আজকে আপনি সুন্দরভাবে নোট করবেন, শিখবেন এবং অন্য মানুষকে শেখাবেন। আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি। I'm gonna go.
সম্ভব করনে বালা তুহি হে মেরা খুদা। হর বিমারি কো চঙ্গা করনে বালা তুহি তো মেরা খুদা। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সত্যি তিনি কত মহান ঈশ্বর। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক আছেন, ঈশ্বর আপনার জীবনে অনেক 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 আশীর্বাদ করেছেন। অন্তর থেকে প্রভুকে ধন্যবাদ দিই যে করছেন আপনাদের প্রার্থনা এবং ঈশ্বর অনুগ্রহ। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, বিশেষ করে এই ফ্যাসিলি এই যে সাবজেক্ট ভ্রান্তি, আর যদি এর আগে কোনো দিন শুনেছেন বা প্রথমবার শুনছেন, আপনি লিখতে পারেন যে আমি ফার্স্ট টাইম এই ফ্যাসিলি যে সম্বন্ধে, এই ফ্যাসিলি ঈশ্বর কাছে দুরারোগ্য রোগ, অনেক মানুষ জানতে পারে না, বুঝতে পারে না। তাই আজকে যারা আছেন আপনারা লিখতে পারেন যে আজকে এই যে সাবজেক্ট এই ফ্যাসিলি যে প্রথমবার শুনছি, আপনি লিখতে পারেন যে ফার্স্ট টাইম, আর যেন আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। তো যখন আছি আমরা আমরা এই বাক্যটা আমরা শোনার আগে আমরা আর একটা গানে আমরা চলে যাই, আর প্রভুর গৌরব প্রশংসা করুন। কেননা আমরা যারা আছি
আমরা যেন অন্তর থেকে প্রভুকে ধন্যবাদ দিই যে আজকের এই জুন মাসে 5th June আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। 5টা দিন অতিক্রম করেছে, প্রত্যেকটা মুহূর্তে ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করেছেন। তাই আসো এই গানের মধ্যে দিয়ে আমরা ধন্যবাদ করি এবং আমরা যা কিছু গান আমাদেরকে শোনাচ্ছি, ওয়ার্শিপ করছি, সব কিছু কিন্তু ইউটিউব থেকে নেওয়া।
করছে নয় প্রভু, এই বাক্য তুমি তাদেরকে বোঝাও প্রভু, যেন বাইবেল প্রভু তারা বুঝতে পারে এবং সেই মতো তোমার পথে চলতে পারে প্রভু। তুমি তোমার আত্মার চালনা দাও আমরা প্রত্যেকজনকে প্রভু, যিশুর নামে আমি রাখছি, তুমি তাদেরকে জ্ঞান বুদ্ধি দ্বারা চালনা করো, সকল গৌরব তোমাকে দিব। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে। আমেন, আমেন। সত্যি আমরা অন্তর থেকে প্রভুকে ধন্যবাদ দিই, যে সত্যি অন্তর থেকে আমরা ধন্যবাদ দিই যে 1114 দিন আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। আজকে যারা বিশেষ যে নতুন সাবজেক্ট নিয়ে আপনারা শুনবেন সেটা হচ্ছে ফ্যাসিলি, অর্থাৎ ভ্রান্তি। আজকে আপনার কাছে এই বাক্যটা টোটালি নতুনত্ব। আমরা দেখলাম যে 3 জন অলরেডি লিখেছে, আমাদের সিস্টার রসলিন দত্ত, ব্রাদার বরুণ দত্ত এবং আমাদের আশা ঘোষ, তারা লিখছেন যে এই সাবজেক্ট আমরা প্রথমবার শুনছি। থ্যাংক ইউ সিস্টার। এবং যারা আপনারা শুনছেন, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে এসছেন, আপনারা এই যে আজকে সাবজেক্ট ফ্যাসিলি, আর এটা হচ্ছে ভ্রান্তি। আর এন্ড অফ দ্য টাইমে ঈশ্বরের বাক্য বলছে তোমরা ভ্রান্ত হইও না, কেননা বাইবেল বলছে ঈশ্বরকে কখনো পরিহাস করা যায় না। আজকে কিন্তু অনেক মানুষ ভ্রান্তির দিকে এগোচ্ছে, অর্থাৎ এই ফ্যাসিলি খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আর আপনি যখন এই বিষয়টি যখন তৈরি করছিলাম, ঈশ্বর বিভিন্নভাবে বাইবেলের মধ্য থেকে তিনি আমাকে, তিনি তার আত্মার চালনা এবং পবিত্র আত্মার অনুগ্রহ দিয়ে তিনি আমাকে শিখিয়েছেন যাতে আমি কিভাবে তার গৌরব, তার প্রশংসা করতে পারব। তো যারা আছেন প্রভুর সান্নিধ্যে এসছেন, এবং আজকে প্রভু যেন আপনাদের এই ফ্যাসিলিটি সম্বন্ধে ভালো করে বোঝান। আজকে বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আপনাদের কাছে আমি আলোচনা করছি, আর যেটাকে আমরা তুলেছি আজকে আপনাকে দুটো দিক দেখাবো। রোমিও তার 3:27-28। আমি আপনাদেরকে রোমিও তার 3:27 ঈশ্বরের বাক্য কি বলছে আর সেই বিষয় নিয়ে আজকে আপনাদের আমি জানাতে চাই। আসুন আমরা প্রত্যেকজন বাইবেল খুলি, কেননা প্রত্যেকটা মুহূর্ত আপনি শুধু শুনবেন না, আমি চাই আপনি এই বাক্যটাকে শিখুন, লিখুন এবং অন্য মানুষের কাছে এই বাক্যটাকে নিয়ে যান। এইটাই হচ্ছে কার্য, কেননা আপনি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিভিন্ন মণ্ডলী থেকে আপনি শুধু শুনেছেন। বাইবেল বলছে ওঠো দীপ্তিমতী হও, তোমার দীপ্তি উপস্থিত, অর্থাৎ ঈশ্বরের বাক্য আপনাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে, ঈশ্বরের বাক্য মানুষের কাছে পরিবেশন করতে হবে, ঈশ্বরের কাছে সঠিক তথ্যকে মানুষের কাছে তুলে ধরতে হবে। কেননা এই এই ফ্যাসিলি, এই ভ্রান্তি অনেক জায়গায় ছড়িয়ে গেছে, আর এই ভ্রান্তি থেকে মানুষকে কিভাবে আপনি প্রভুর চরণ নিয়ে আসবেন, কিভাবে ঈশ্বরের বাক্যের কাছে নিয়ে আসবেন, ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে নিয়ে আসবেন, এইটা কিন্তু আপনার কর্তব্য। আমি যেরকম এই ফেসবুক লাইভ বলছি, আপনারা প্রত্যেকজন এই বাক্যটাকে নোট করবেন, মার্ক করবেন এবং লিখবেন, যাতে আপনি জীবনে চলার পথে এই বাক্য যেন আপনাকে গাইড করে। তো আসুন, যারা এই মুহূর্তে আপনার প্রভুর সান্নিধ্যে আছি, আজকে আমরা খুলি যেটা আমরা ঈশ্বরের বাক্য পাবো রোমিও, আপনারা প্রত্যেকজন আমার সঙ্গে সঙ্গে খুলবেন রোমান চ্যাপ্টার 3:27। আর যেটা রোমিও 3 আমরা দেখব বাক্য কি বলে, রোমিও 3 আর সেখানে 27। আর সেই সময় মানুষেরা একটা বিভিন্ন চিন্তার মধ্যে তারা কি করেছিল, এই ফ্যাসিলি তাদেরকে বেঁধে রেখেছিল, অর্থাৎ ভ্রান্ত শিক্ষা বা ভ্রান্তি জনক কিছু কাজে তাদেরকে বেঁধে রেখেছিল। তো আজকে যারা এই মুহূর্তে আছেন ঈশ্বরের বাক্য, আপনি শুনুন বাইবেল রোমান চ্যাপ্টার 8:27 বাক্য বলছে, অতএব শ্লাঘা কোথায় রইল, অতএব শ্লাঘা কোথায় রইল,
ভালো করে দেখুন, এই কথাটা যখন আমরা এই বাক্যটাকে পড়ি, আর ঈশ্বর আপনাকে এবং আমাকে জিজ্ঞাসা করছে, তাহা দূরীকৃত হইল, কিন্তু কিরূপ ব্যবস্থার দ্বারা? জিজ্ঞাসা চিহ্ন, তারপরে বলছে কি, কার্যের ব্যবস্থার দ্বারা? আবার জিজ্ঞাসা চিহ্ন, না কিন্তু বিশ্বাসের ব্যবস্থা দ্বারা। দেখুন, এইটা তিনটে বিষয় আজকে আপনার কাছে আমি তুলে ধরছি। কি বলছি, প্রথম হচ্ছে ব্যবস্থার দ্বারা এক, দুই হচ্ছেন কার্যের ব্যবস্থা দ্বারা দুই, এবং তিন হচ্ছে বিশ্বাসের দ্বারা। আজকে আপনি এই ফেসিলি অর্থাৎ মানুষ আজকে কি করছে, বিভিন্ন জায়গাতে তারা কি করছে, ব্যবস্থার দ্বারা অর্থাৎ ওল্ড টেস্টামেন্টের ট্র্যাডিশন অনুসারে তারা চলছে, না কার্যের ব্যবস্থার দ্বারা। অর্থাৎ অনেক মানুষ এখনো পর্যন্ত তারা বিভিন্ন রকম ভাবে কার্যে দ্বারা তারা কি করছে, মানে কার্যের দ্বারা সেখানে জিজ্ঞাসা, তিনটে জিনিস, এবং কি বলছে, কিন্তু বিশ্বাসের ব্যবস্থা দ্বারা। ২৮ পদে বলছে, কেননা আমাদের মীমাংসা এই যে ব্যবস্থার কার্য ব্যতিরেকে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। তাহলে দেখুন ২৮ পদে কি কথা বলছে, কেননা আমাদের মীমাংসা এই যে ব্যবস্থার কার্য ব্যতিরেকে বিশ্বাস দ্বারা মানুষ ধার্মিক গণিত হয়। তাহলে আপনার কাছে প্রশ্ন, আপনি ব্যবস্থার দ্বারা না কার্যের দ্বারা, কোন দ্বারাতে আপনি আজ খ্রিস্টের পথে দাঁড়িয়ে আছেন? যারা এই মুহূর্তে আছে, কতজন আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, কতজন আজকে এই বাক্যটার উপরে আপনি দাঁড়িয়ে আছেন? আপনি ব্যবস্থার উপরে, কার্যের উপরে, না বিশ্বাসের উপরে, কার উপরে দাঁড়িয়ে আছেন? আপনাদের যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আপনারা লিখতে পারেন যে কার উপরে আপনি দাঁড়িয়ে আছেন, ব্যবস্থা, কার্যের, না বিশ্বাস। এনিওয়ান আপনারা কমেন্ট করতে পারেন, লিখতে পারেন কার উপরে দাঁড়িয়ে আছেন। কারণ এই ফেসিলি ভ্রান্তি আজকে আপনাদের কাছ দিয়ে আস্তে আস্তে আমি দূর করব। কিভাবে মানুষ আজকে তারা এই নিয়মের শৃঙ্খলার মধ্যে বদ্ধ হয়ে গেছে? আমাদের সৌরভ ভট্টাচার্য লিখছেন বিশ্বাস দ্বারা, আশা ঘোষ লিখছেন বিশ্বাসের দ্বারা, বরুণ দত্ত লিখছেন ইজ দা বিলিফ অর্থাৎ বিশ্বাসের দ্বারা। তো আজকে যারা আপনারা লিখছেন যে বিশ্বাসের দ্বারা, থ্যাংক ইউ ব্রাদার সিস্টার, পাপ্পুজিও লিখছেন বিশ্বাসকে দ্বারা, থ্যাংক ইউ, সবকো আপকো ধন্যবাদ দেনা চাহতে, কিউকি ইয়ে জো বচন হ্যায়, আবি বহুত আদমি লোগ আপ লোগ মসীহ মে হ্যায়, অনেক জোর আপনার প্রভুতে আছেন, কিন্তু অনেক মানুষ কার্যে অর্থাৎ নিয়ম কানু। আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে মানুষের ট্র্যাডিশন, এই ট্র্যাডিশনকে আপনাকে চেঞ্জ করতে হবে। নাও ইজ স্পেশালি ইজ চেঞ্জ, অর্থাৎ এই ভ্রান্তি শিক্ষা, ভ্রান্ত শিক্ষা আপনাকে কি করতে হবে, দূর করতে হবে। কেননা প্রত্যেকটা মুহূর্ত আমাদের করুণা টুডু লিখছেন বিশ্বাস দ্বারা, থ্যাংক ইউ সিস্টার, আর যারা লিখছেন আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিই। তো বাইবেল আমাদেরকে আরো একটু চোখ খুলে দেয়। তো আসুন আমরা রোমিও তার দুই অধ্যায় ২৩ পদে ঈশ্বরের বাক্য কি বলছে একটু দেখি। রোমান্স চ্যাপ্টার ২ আমরা দেখব, রোমিও দুই অধ্যায় আর সেখানে ২৩ পদ, আমরা যারা আছি আমার বাইবেল আমরা খুলবো, রোমিও তার দুই অধ্যায় ২৩ পদ। তুমি যে ব্যবস্থা দ্বারা শ্লাঘা করিতেছ, তুমি কি ব্যবস্থা লঙ্ঘন দ্বারা তার অনাদর করিতেছ? দেখো এইখানে খুব গুরুত্বপূর্ণ কি বলছে, তুমি যে ব্যবস্থা দ্বারা শ্লাঘা করিতেছ, তুমি কি ব্যবস্থা লঙ্ঘন দ্বারা তা ঈশ্বরে অনাদর করিতেছ? কেননা যেমন লিখিত আছে, সেইরূপ তোমাদের হইতে জাতিগণের মধ্যে ঈশ্বরের নাম নিন্দিত হয়েছে। তাহলে
কাদের মধ্য দিয়ে ঈশ্বরের নাম নিন্দিত হয়েছে? আমার এবং আপনাদের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের নামকে নিন্দিত করছি। অর্থাৎ আপনি ভাবেন যে আমি ব্যবস্থা দ্বারা চলবো, কেউ কার্যের দ্বারা চলবো, কেউ আবার বিশ্বাসের দ্বারা চলবো। তা অনেকজন আজকে আপনারা লিখেছেন যে আমরা বিশ্বাস দ্বারা চলবো, ওকে ভালো, কিন্তু এইখানে কি লিখিত আছে, যেরূপ তোমাদের হইতে জাতিগণের মধ্যে ঈশ্বরের নাম নিন্দিত হইতেছে। তাহলে কেন আজকে ঈশ্বরের নাম নিন্দিত হইতেছে, কিভাবে, তার এক্সাম্পল আপনি যদি কিছু বলতে পারেন, কিভাবে ঈশ্বরের নাম নিন্দিত হইতেছে আমাদের দ্বারা, আপনার দ্বারা, যারা এই মুহূর্তে লাইভ আছে, কিভাবে ঈশ্বরের নাম নিন্দিত হচ্ছে, কি বলতে চাই আপনি? এনিওয়ান, আপনার কোনো বলার যদি থাকে, আমাদের দুটো টেলিফোন নাম্বার আছে, 9903111325 9433535366, এটা একটা ওপেন কনভারসেশন, আপনারা বলতে পারেন। আমাদের যে লাইভ যে নাম্বার আছে সেই নাম্বারে আপনি কল করতে পারেন, 9903111325 9433536699, এই দুটো নাম্বারে আপনি আসতে পারেন, আপনি বলতে পারেন। যারা এই মুহূর্তে আপনারা আছেন, আমাদের দুটো টেলিফোন নাম্বার আপনাদের ডিসপ্লে করে দিয়েছি, যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আমাদের দুটো টেলিফোন নাম্বার আপনি করতে পারেন, দুটো টেলিফোন নাম্বার আমাদের এখানে ডিসপ্লে আছে। আর কেউ যদি ফোন করে বলতে চায় তাহলে বলছি কি, কেননা তোমাদের দ্বারা জাতিগণের মধ্যে ঈশ্বরের নাম নিন্দিত হইতেছে। কেন তিনি এই কথা বলছেন, কেউ যদি বলতে চান, এনিওয়ান, আপনি আসতে পারেন, বলতে পারেন, আমরা শুনতে পারি। কেউ যদি বলতে চান, দুটো টেলিফোন নাম্বার আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে, পেছনে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, আপনি কল করতে পারেন, বলতে পারেন। এখানে কি বলছে, কেননা যেমন লিখিত আছে, এইরূপ তোমাদের হইতে জাতিগণের মধ্যে ঈশ্বরের নাম নিন্দিত হয়েছে। কেন, ওয়াই, কেন তিনি এই কথা বলছেন, কেন নিন্দিত হচ্ছে? তাহলে কি আমাদের মধ্যে সেই ফ্যালসি স্প্রিট, ফ্যালসি স্প্রিট কি কাজ করছে, ভ্রান্তির শিক্ষা কি কাজ করছে? কেউ যদি আছেন আপনারা আসতে পারেন, দুটো টেলিফোন নাম্বার আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে, আপনি কল করতে পারেন এবং আপনি বলতে পারেন। এনিওয়ান, যারা আছেন তাড়াতাড়ি আসবেন, তারপর আমরা পরের বাক্যতে আমরা যাব যে বাইবেল কি বলছে। কেউ যদি বলতে চান প্লিজ আসুন। হ্যাঁ, জয় যিশু, বলুন। জয় যিশু। হ্যাঁ, আমরা প্রভুকে বিশ্বাসিত তাহলে আমাদের তিনটে জিনিস দেখতে হবে, একটা হচ্ছে ব্যবস্থার দ্বারা, একটা হচ্ছে কার্যের দ্বারা, একটা হচ্ছে বিশ্বাসের দ্বারা। হ্যাঁ হ্যাঁ, আবার দেখা যায় বিশ্বাসী, আমরা অনেক বিশ্বাসী ভেতর দিয়ে দেখা যায় যে আমাদের যে কথোপকথন, তখন সেই কথোপকথন একেবারে মানে বিশ্বাস, মানে ঈশ্বরের যে বিশ্বাসী, সেই বিশ্বাসী ঈশ্বরের কিন্তু ভাব ধারা নয়, দেখা যায় ঈশ্বর বিরুদ্ধ প্রকাশ পেয়ে যায়। আপনাদের মধ্যে যদি আর কেউ যদি বলতে চান, এনিওয়ান, কেউ যদি আপনাদের বলতে চান যে মানুষ সত্যি কি আমরা ঈশ্বরের
বিরুদ্ধাচরণ, অর্থাৎ জাতিগণের মধ্যে আমরা ঈশ্বরের নিন্দিত করছি, ঈশ্বরকে নিন্দিত করছি। অর্থাৎ আমরা কিছু কিছু কার্য এমন করি যে অন্য যারা বিশ্বাসী তারা লজ্জিত হয়, আমাদের বিহেভিয়ারে, আমাদের আচার ব্যবহারে, আমাদের কথাবার্তায়। ওই ফ্যালেসি অর্থাৎ ভ্রান্তি, এমন কিছু জিনিস মানুষের মধ্যে আমরা ঢুকিয়ে দিচ্ছি যারা অবিশ্বাসী আসতে চাইছে, কিন্তু আমাদের বিহেভিয়ার, আমাদের কথা, আমাদের আচার ব্যবহারে তারা কিন্তু মানে ঈশ্বর থেকে তারা দূরে সরে যাচ্ছে। আসলে আমরা আর একটা বাক্য খুলি, যেটা বাইবেল আমরা প্রথম করিন্থীয় তার 1:29 পাব। ফার্স্ট করিন্থিয়ান্স আমরা যদি ঈশ্বরের বাক্য দেখি, প্রথম করিন্থীয় আর সেখানে 1:29, ফার্স্ট করিন্থিয়ান্স চ্যাপ্টার 1:29, সেখানে কি বলছে? যেন কোন মত্তর ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে। দেখুন এখানে কি বলছে, এখানে ঈশ্বরের বাক্য আমরা আমি একটু 28 থেকে পড়ছি, যদি আপনারা একটু দেখুন বাইবেলটাকে একটু ভালো করে দেখুন, প্রথম করিন্থীয় 1:28-29 সেখানে কি বলছে? সেখানে বলছে যে এবং জগতে যা যা নিচু ও যা যা তুচ্ছ, যা যা কিছুই নয়, কেবল সকল ঈশ্বর মনোনীত করিলেন যেন যা যা আছে সেই সকল অকিঞ্চক করেন এবং যে কোনো মর্ত ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে, কিন্তু তা হইতে তোমরা যেন খ্রিস্টের জীবিত আছে, তিনি হইয়াছেন আমাদের জন্য ইহা হইতে জ্ঞাত ধার্মিকতা, পবিত্রতা এবং মুক্তি। লেখা আছে, যে ব্যক্তি শ্লাঘা করে সে প্রভুতে শ্লাঘা করুক। তাহলে আজকে যারা আছেন, আমরা আজকে এই ফ্যালেসি অর্থাৎ ভ্রান্তি, আমরা শ্লাঘা কার শ্লাঘা করছি? আজকে কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় যে মানুষে স্পেসিফিক মানুষকে আমরা ফ্যাসিলি অর্থাৎ ভ্রান্তি আমরা তাদেরকে কিন্তু বেশি করে সমাদর করি। আজকে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন মণ্ডলীতে পালক, রেভারেন্ড, বিশপ, আর্চ বিশপ, পোপ আমরা যদি সমাদর না করি, আমরা মনে করি এক এক সময় কি করি, আমরা বেশি তাদেরকে সমাদর বেশি করি, অর্থাৎ তাদেরকে মান্য করি। অবশ্যই তাদেরকে মান্য করা উচিত, কিন্তু বাইবেল বলছে যাতে আমরা ঈশ্বরকে ছড়িয়ে না দিই, যেন আমরা তাকে ঈশ্বরের পর্যায়ে যেন বসিয়ে না দিই। অনেক মানুষ আছে, অনেক জায়গাতে আছে মানুষ এমন ফ্যারিসি অর্থাৎ ভ্রান্তি মানুষের কাছে, আমরা দেখি যে অনেক মানুষ সুস্থতা করে, অলৌকিক কাজ করে, আমরা দেখি যে একদম যিশুকে বাদ দিই, সেই মানুষকে প্রধান ফোকাস করে দিই, সেই যেন হচ্ছে ঈশ্বর, সেই যেন মানে যিশু আমরা এক এক সময় দেখি, এক এক সময় পড়ি এরকম। তার এগুলো কি হচ্ছে, মানুষের কাছে আমরা ঈশ্বরের নাম নিন্দিত করছি। অনেক জায়গাতে আছি দেখবেন, যারা যারা বড় বড় মিরাকেল কাজ করে, যারা যারা ওই করে, আমরা বিভিন্ন আস্থা চ্যানেলে অনেক গুরুদেরকে দেখবেন যে তারা একটা সুন্দর মানে একটা সিংহাসনে তারা বসে আছে গলায় মালা পরে, অর্থাৎ পুরো একদম ঈশ্বর, স্বয়ং ঈশ্বর। আমরা এরকম হই তো, এইটা আমরা কি করছি, মানুষের কাছে ভ্রান্তি আমরা, কেননা আমরা রক্ত মাংসের শরীর, আমাদের ভালো মন্দ সবকিছু মিশিয়ে কিন্তু আমরা কিন্তু জগতে আছি, আমরা ঈশ্বর হতে পারি না। আমার দ্বারা আমরা প্রার্থনা করতে পারি, প্রভু যিশু অলৌকিক কাজ করতে পারি। যখনই মানুষ নিজে ভেবে নেয় যে আমি ঈশ্বর, আমি সুস্থতা করেছি, আমি তার ভবিষ্যৎবাণী বলেছি, তখনই কিন্তু মানুষের জীবনে এই ভ্রান্তিটাকে আমরা শিক্ষাটাকে নিয়ে আসি। আজকে অনেক জায়গাতে আছে তোষমত, অর্থাৎ আপনি চার্চের পালককে একটু তোষমত করলেন, আপনি চার্চের ডিকনকে তোষমত করলেন, আপনি চার্চের ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট অর্থাৎ যিনি বিশপ, আর্চ বিশপ, রেভারেন্ড, পোপকে আপনি তোষমত করলেন, অর্থাৎ আপনি কি করছেন, ঈশ্বরকে বাদ দিয়ে আপনি তাকে যখন তোষমত করছেন, মানে জগতের কাছে আপনি একজন ঈশ্বরের নামে নিন্দিত হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ কথা, যখন আমরা প্রত্যেকটা মুহূর্ত দেখি যে সত্যি আমাদের বিহেভিয়ার, আমাদের আচার, আমাদের কথাবার্তা, আমাদের জীবনকে আস্তে আস্তে কিন্তু
এই অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমি একটা ভিডিও দেখাতে চাই যেটা একজন ডাক্তার আর তিনি এই প্রশ্নটা করছেন, আর সেটা টোটালি হিন্দি। তারপরে আমি যাব, আমি পরের স্টেপে ঈশ্বরের বাক্য, আপনারা যারা আছেন এই বাক্যটা অবশ্য আপনারা শুনবেন, ভালো করে মন দিয়ে শুনবেন যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছে। যারা আছেন আমার এই কথাটাকে মন দিয়ে শুনবেন, ভালো করে আপনারা দেখুন, যিনি একজন ডাক্তার এবং তিনি এই ফ্যালেসি অর্থাৎ এই ভ্রান্তি কিভাবে মানুষের মধ্যে বপন হয়, কিভাবে মানুষ সেটাকে ওভার রিয়েক্ট করে সেটাকে আমরা দেখাবো, আর সেটা বাইবেল কি বলছে আমরা দেখব। হম জব বহস করতে হ্যাঁ, জব কিছু আর্গুমেন্ট মে হতে হ্যাঁ, জব হম কিছু সে চর্চা কর রহে হতে হ্যাঁ, তো আকসর আপনি এই বাত শুনি হোগি কি ভাই ইস ব্যক্তি সে বাত নেই কি জা সকতি, ইয়া ইস তরিকে সে বাত নেই কি জা সকতি। বলকি যদি আপকো ওই থ্রি ইডিয়ট কা ডায়লগ ইয়াদ হো, থ্রি ইডিয়ট ফিল্ম মে ডায়লগ আতা হ্যায় জিসমে ও কহতা হ্যায় কি আগর তুম আর্গুমেন্ট মে মা কি সাড়ি কো লেকার আওগে তব তো বাত ক্যা কহেগি। हम आज इन्हीं चीजों को समझने की कोशिश करेंगे कि कहां बातचीत में बहस में तर्क तर्क होता है और कहां वह तर्क न रहकर तार्किक भ्रांति हो जाता है, लॉजिकल फैलेसी हो जाता है। क्यों जरूरी है आज इस पर बात कर? कई सारी वजह है, लेकिन एक छोटी सी वजह तो यही है कि चुनावों की घोषणा हो चुकी। अब आपको लगातार हर कोने से ऐसी बहसें सुनाई देंगी, टेलीविजन पर सुनाई देंगी, सोशल मीडिया पर सुनाई देंगी और आम जनसभाओं में सुनाई देंगी, जहां पर हर व्यक्ति पूरी ताकत से यह दिखाता महसूस होगा मानो वह बहुत अच्छा तर्क कर रहा है, वह आपको एक आर्गुमेंट दे रहा है। लेकिन क्या वह वास्तव में एक आर्गुमेंट है या आर्गुमेंट के छद्म में, आर्गुमेंट के भुलावे में दरअसल एक तार्किक भ्रांति या लॉजिकल फैलेसी है? आज हम इसी पर चर्चा करने वाले हैं। इस वीडियो को मेरा अनुरोध है कि अंत तक देखिएगा, हम लोग कुल मिलाकर 7 लॉजिकल फैलेसीज की बात करेंगे और इनमें से हर लॉजिकल फैलेसी इंपॉर्टेंट है, और जब आप उसे सुनेंगे तो आपको एहसास होगा कि आपके साथ ऐसा बहुत बार हुआ कि आप किसी के साथ बहस कर रहे थे या किसी की बहस सुन रहे थे और आपको लग रहा था कि सामने वाला व्यक्ति जो कह रहा है वह उसमें तर्क पकड़ में नहीं आ रहा है, और उसकी वजह दरअसल यह थी कि वह तर्क नहीं था, वह एक तार्किक भ्रांति थी, लॉजिकल फैलेसी थी। तो कुल मिलाकर जरा আছেন আপনারা কতজন বুঝতে পারলে যে এই লজিক্যাল ফ্যালেসি? ভাবছেন যে আপনার সঙ্গে অবশ্যই কথা বলছে, কিন্তু আলটিমেট এই ফ্লাস লজিক্যাল ফ্যালসি মানে অর্থাৎ ভ্রান্তি আপনার মধ্যেকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কতজন এই বিষয়ে আপনারা বুঝতে পারলেন? আর যারা বুঝতে পারলেন একটু যদি ইয়েস বলেন যে হ্যাঁ আমি বুঝতে পারছি। যারা আছেন ঈশ্বরের বাক্য শোনার আগে যারা এই ভিডিওটাকে আপনারা দেখলেন এবং বুঝতে পারলেন, যারা আছেন একটু আপনারা লিখতে পারেন ইয়েস, তাহলে আমি বুঝতে পারবো, তাহলে আমি এই ভিডিওটাকে কন্টিনিউ করব, দেখতে পারবেন আপনারা। যারা আছেন আপনারা একটু ইয়েস লিখতে পারেন। আপনারা অনেক পুরনো এসছেন, আপনারা মিলন অধিকারী এবং রুমকি নস্কর আপনারা অনেক পরে এসছেন, সেই জন্য বুঝতে পারছেন না, যারা পরে এসছেন তারা বুঝতে পারবেন না। আপনি দেখুন এখন থেকে ভিডিওটাকে বুঝতে পারবেন। আমি মিলন অধিকারীকে বলছি এবং রুমকি নস্করকে বলছি, আপনারা অনেক পরে ঢুকেছেন অর্থাৎ মেসেজ শুরু হয়ে যাওয়ার পরে ঢুকেছেন বলে আপনি বুঝতে পারছেন না যে কি বিষয় নিয়ে প্রশ্ন শুনেছেন। আপনি ভালো করে আগে শুনুন, কেননা এইটাই আমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা এই আপনাদের আমি সরি রুমি এবং মিলন অধিকারী আপনাদের দুজনকে আমি সরি চাইছি। দেখুন এইখানের মধ্যে একটা প্রমাণ, আপনি কিন্তু প্রথম থেকে শুনলেন না ঘটনাটা কি, আপনি কিন্তু কমেন্ট করে দিলেন নো নো। এইটাই হচ্ছে আমাদের জীবন একটা কি হচ্ছে, আপনি কিন্তু বুঝলেন না যে ব্যাপারটা কি, আমি কেন নো লিখছি, কি জন্য নো লিখছি। আমি আপনারা যারা নো লিখছেন বা ওই পারেননি, এইটাই কিন্তু আমাদের ধারণা।
আমরা কিন্তু আগো পিছু সামনে পেছনে আগে আমরা ভাবি না, আমরা কিন্তু ঢুকে যাই তর্কের মধ্যে এবং সেই তর্কটা হয়ে যায় কি হচ্ছে লিগ্যাল ফ্যালেসি, অর্থাৎ মানে তর্কর মধ্যে এই ভ্রান্তির মধ্যে আমরা ঢুকে পড়ি। ওকে, আমি যারা আছি এবার আমি আপনাদের কাছে ভিডিওটাকে শোনাতে চাইছি। সাত ইম্পর্টেন্ট লজিক্যাল ফ্যালেসিস কি বাত করেন, ধ্যান রাখিয়ে লজিক্যাল ফ্যালেসি ক্যা হতি। লজিক্যাল ফ্যালেসি হতি হ্যাঁ জব আপনার সামনে কোই চিজ তর্ক কি তরহ পেশ কি যায়, আর্গুমেন্ট, লেকিন দরাসল বহ তর্ক এসা অজার না হো কি উসে তর্ক কাহা জা সকে, বহ তর্ক কে ভেষ মে তর্ক সে ভটকানে ওয়ালি চিজ হো, ইসকো হাম লজিক্যাল ফ্যালেসি কহেঙ্গে আসান ভাষা মে স্বাভাবিক হ্যায়। অর্থাৎ এই বাক্যটা যখন আমরা শুনছি, অনেক মানুষ আছে আপনাকে ফাঁসানোর জন্য, অর্থাৎ আপনাকে সেখান থেকে বার করার জন্য অনেক রকম ভুল আর্গুমেন্ট, অর্থাৎ ভুল ভ্রান্ত এমন কিছু চাপিয়ে দেয় যাতে আপনি সেইটার মধ্যে ফেঁসে যান এবং সেখান থেকে বেরিয়ে যান, আর এইটা হচ্ছে ভ্রান্তি অর্থাৎ ফ্যালেসি, লিগ্যাল ফ্যালেসি এই বিষয় নিয়ে বলছে। তা যারা আছেন, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনার কাছে একটা কঠিন একটা সুন্দর পরিষ্কার ছবি নিয়ে আসতে চাইছি যেটা আপনি আরো ভালো মতন বুঝতে পারবেন। নেক্সট, দর্শন শাস্ত্র ইসকে লিয়ে অর জটিল আপকো পরিভাষায় মিল জায়েগি। তো চলিয়ে শুরু করতে হ্যায় ইস ভিডিও কো, অর হমকো মিলাকার সাত লজিক্যাল ফ্যালেসিস কো অলগ অলগ সমঝতে। सबसे पहली लॉजिकल फैलेसी है जब आपसे कहा जाता है कि इतने सारे लोग ये कर रहे हैं गलत थोड़े ही होगा, इतने लोगों ने वोट दिया है बात गलत थोड़ी ना होगी, इतने सारे लोग अलग ब्रांड को खरीद रहे हैं गलत थोड़े ही ना होंगे। इस फैलेसी को जिसमें कि हम मूलतः यह कहते हैं कि जिस तरफ बहुमत है या बहुत सारे लोग हैं वो चीज गलत नहीं हो सकती, इन अदर वर्ड्स नंबर्स डोंट लाई, but this is a logical fallacy, it is called bandwagon fallacy. ye woh tarkik bhranti hai ki is aadhar par ki bahut sare log kisi baat se sehmat hain maan liya jata hai ki baat theek hai, isme kisi praman ko nahi dekha jata, isme kisi tark ya argument ko nahi dekha jata, bas maan liya jata hai to maan liya jata hai. jeta bolte chaiche je amra onek joner কথাকে একসঙ্গে নিয়ে আমরা ভাবি যে সেটাই ঠিক বলছে, আর উনি যেটা বলছেন বা এবিসি যেটা বলছে সেটাই ভুল, অর্থাৎ আমরা সাধারণ মাথায় চিন্তা করি যে অনেক মানুষ বলছে সেটাই ঠিক, আমি যেটা বলছি সেটাই ভুল। এটা কি হয় কি আপনাদের জীবনের মধ্যে, যারা আজকে এই মুহূর্তে এই ফ্যালেসির সম্বন্ধে শুনছেন, আর এই কথাটা আপনারা বুঝতে পারলেন কি বুঝতে পারলেন না? অনেক সময় আপনাকে কিন্তু জোর জবরদস্তি করে আপনাকে বলেন না এতজন বলছে আপনি কেন মানছেন না, এইটাই ঠিক, আমরা যেটা বলছি সেটাই ঠিক, আপনি যেটা বলছেন সেটাই ভুল। এটা হয় কি না আপনাদের জীবনের মধ্যে যারা আছে, যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন? অর্থাৎ আমরা দেখি যে মানুষ জনমত, অর্থাৎ জনমতে সবাই বলছে সবাই ঠিক, আর উনি যেটা বলছে সেটাই ভুল। এইটাই হচ্ছে সব থেকে যে বিষয় নিয়ে আজকে ওই করছেন, বুঝতে পারছেন? এখানে এইখানে এক এক সময় কিন্তু এই জিনিসগুলো হচ্ছে, আজকে মণ্ডলীর মধ্যে হচ্ছে, মণ্ডলীর মধ্যে সবাই হাত তুলে দিল, একজন হাত তুলল না এটা ভুল, কেননা যেহেতু মণ্ডলীর মধ্যে দশজন হাত তুলেছে ও দশজনই কথাই ঠিক, যদি ওরা ভুলও বলে সেটাও ঠিক, এরকম হচ্ছে কিনা ঘটনা। তো এই ফ্যালেসি, এই যে লিগ্যাল ফ্যালেসি অর্থাৎ ভ্রান্তি, অর্থাৎ দশজন বলছে ঠিক, আপনি একা একার পক্ষে তো রায় হবে না, অর্থাৎ ভুলটাকে ওরা কি করলো সঠিক প্রমাণিত করলো, কিন্তু আপনি যখন ভুলটাকে ভুল ধরাতে গেলেন আপনাকে কি করলেন ওই দশজন চাপিয়ে দিয়ে বসিয়ে দিলেন যাতে আপনি কোনো আর্গু না করতে পারেন, অর্থাৎ আপনি যেন না বলতে পারেন। এইটাই কিন্তু আমাদের জীবনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট আমরা চলে যাই, तो यह पहली लॉजिकल फैलेसी है जिसे हम बैंड वैगन फैलेसी कहते हैं, कि यदि बहुत सारे लोगों ने एक पार्टी को वोट दिया है तो इसका मतलब है पार्टी ठीक है, बहुत सारे लोगों ने एक ब्रांड को चुना है किसी उपभोग के लिए तो वह ठीक है,
आपको याद आ रहा होगा कि आपके बहुत सारे व्हाट्सएप फॉरवर्ड्स दरअसल इसी तर्क पर काम करते हैं। तो आज आपको पता है कि एक लॉजिकल फैलेसी है। लॉजिकल फैलेसी में मुख्य परेशानी क्या है? लॉजिकल फैलेसी की मुख्य परेशानी है कि जब आप किसी आर्ग्यूमेंट में स्वयं लॉजिकल फैलेसी देते हैं, तब आप दरअसल अवमानना रखते हैं सामने वाले व्यक्ति के प्रति जिसे आप लॉजिकल फैलेसी दे रहे हैं। आप उसकी बौद्धिकता को, उसकी समझदारी को कमतर करके मानते हैं कि आप बजाय तर्क देने के एक तर्क भ्रांति देंगे और वह बात स्वीकार करनी चाहिए। ये दरअसल अपमानजनक है। तो पहली लॉजिकल फैलेसी हुई ब्लाइंड फ्लैग। एक अगली लॉजिकल फैलेसी है रेड हेरिंग फैलेसी। रेड हेरिंग शब्द आपने पहले भी सुना होगा। हेरिंग दरअसल एक मछली होती है। रेड हेरिंग फैलेसी दरअसल अगर आप इस कहानी में जाएं तो आपको समझ में आएगा कि बहुत बार शिकारी कहानी जहां से निकल कर आती है कि शिकारी जब शिकार के लिए निकलते थे तो अक्सर देखते थे कि उनके कुत्ते भटक जाते हैं इधर उधर की गंधों में। इधर से कोई एक गंध आ रही है, दूसरी तरफ से दूसरी गंध आ रही है और इस कारण वे उनके साथ चलने की बजाय उनको थोड़ा सा संभालना मुश्किल होता और वो एक ही गंध की तरफ लगातार भाग रहे होते थे। इस कारण शिकार में परेशानी आती। तो माना जाता है कि शिकारियों ने एक तरीका निकाला कि हेरिंग नाम की जो मछली थी उस मछली की तेज गंध वाली मछली, उस मछली को एक रस्सी में बांधा और उसके बाद उसको चारों तरफ खिला दिया, रास्ते में उसको घसीट दिया जिससे उसकी गंध प्राइमरी गंध हो जाती थी और कुत्ता किसी और भिन्न दिशा में जाने की जगह इस गंध में उलझ जाता था। इस आधार पर ही रेड हेरिंग फैलेसी आती है। यह वह तार्किक फैलेसी है जिसमें आप जिस बारे में तर्क कर रहे हैं उसके बजाय डिस्ट्रैक्टिंग कोई चीज है कि वह जिस बारे में तर्क हो रहा था उस तर्क से जुड़ी हुई नहीं होती। यानी कि आप जिससे तर्क कर रहे हैं उसने अगर मान लीजिए एक आर्ग्यूमेंट दिया, एक देखिए आप बेरोजगारी की बात करें, ये देखिए कि हमारे देश में कितने टॉयलेट्स बन गए हैं, देखिए कि हमारे देश में पर्यावरण की समस्या थोड़ी सी सॉल्व हो गई, या देखिए कि हमने मंदिर बना दिया है, या इसी किस्म की कोई दूसरी चीज। सवाल यह नहीं कि कौन सी पार्टी ऐसा कर रही, सवाल यह है कि क्या यह एक वैलिड तर्क है। चाहे ये आम बातचीत में हो, व्हाट्सएप पर हो, किसी क्लासरूम में हो या फिर टेलीविजन डिबेट पर, जब भी आप मुख्य बिंदु से अलग तर्कों को लेकर आते हैं, जिस बात पर आप बहस हो रही है उस पर बहस करने की बजाय उन बिंदुओं पर को बहस में लेकर आते हैं जिन पर आप चाहते हैं कि बहस हो, तो यह रेड हेरिंग फैलेसी कहलाती है। चराई मूर्ति ईश्वरের বাক্যটা আমরা যারা আমি বারবার করে বলছি এটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা আপনাকে অনেক গাইড করবে। সামান্য বিষয় যে বিষয়টা কোনো গুরুত্বই নয়, যে বিষয়টা কোনো মানে কি বলে ঝগড়া হবার কোনো পরিস্থিতি নেই, আমরা অনেক মানুষ কি করি সেইটাকে আমরা খুব বড় করে দেখে একটা এমন একটা পরিস্থিতি তৈরি করি আর যেইটাকে আপনাকে কি করে তার দিকে বেশি আকর্ষণ করে। অর্থাৎ দশ জনের মধ্যে যদি কুড়ি জন বলে আমরা এক এক সময় মেনে নিই তার রায়টা, হ্যাঁ ওই ঠিক বলছে আর ইনি যেটা বলছে সেটা ভুল বলছে, তাই কি না? আমরা তাই করি কি না? আমরা কিন্তু এইটা যে আছে, এই যে আজকে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো যে আপনাদের বলছে, আর সেখানে যদি বাইবেল আমরা একটু দেখি যে বাইবেল কি বলছে ঈশ্বরের বাক্য ওয়ার্ড অফ গড, আমরা রোমিও তার চার অধ্যায় দুই পদে যাব আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে। রোমান চ্যাপ্টার ফোর ভার্স টু আর সেখানে বাইবেল দেখুন সেখানে কি বলছে আমরা একটু দেখি। রোমিও চার অধ্যায় আমরা একটু বাইবেলটা খুলি, রোমিও চার অধ্যায় আর সেখানে দুই পদ, রোমিও চার অধ্যায় দুই পদে ঈশ্বরের বাক্য বলছে, কারণ আব্রাহাম যদি কার্য হেতু ধার্মিক গণিত হইয়া থাকেন তবে শ্লাঘার বিষয় তার আছে কিন্তু ঈশ্বরের কাছে নাই। কি বলছে? কারণ আব্রাহাম যদি কার্য হেতু ধার্মিক গণিত হইয়া থাকেন তবে শ্লাঘার বিষয় তাহার আছে কিন্তু ঈশ্বরের কাছে নাই। তারপরে দেখুন কি বলছে, কেননা শাস্ত্রে কি বলে, আব্রাহাম
ঈশ্বরে বিশ্বাস করিলেন এবং তাহার পক্ষে ধার্মিক বলিয়া গণ্য হইলেন, যে কার্য করে তাহার বেতন তো তাহার পক্ষে অনুগ্রহ বিষয় বলিয়া নয় প্রাপ্য বলিয়া গণিত হয়। এবার আপনি বুঝতে পারছেন যে বাইবেল আমাদের কোন জায়গাটাকে বোঝাতে চাইছে। আপনারা যারা আছেন আপনি বুঝতে পারলেন, আপনার কাছে ক্লিয়ার কিছু বুঝতে পারছেন না? কোনো প্রশ্ন যারা আছেন এই মুহূর্তে বুঝতে পেরেছেন না? প্রশ্ন আছে কিছু? এই যে ফ্যালেসি মানে হচ্ছে কিছু কিছু মানুষ এমন আছে, সেই আপনার পরিস্থিতির মধ্যে আপনার গণ্ডির মধ্যে এমন কিছু করে রেখে দিয়েছে ম্যাক্সিমাম তারই কথা বিশ্বাস করে, অর্থাৎ আপনাকে কি করছে, কোণঠাসা করে দিচ্ছে, এক করে দিচ্ছে। এইটা মানুষের ভুল ভুল। আমাদের সিস্টার করুণা টুডু লিখছেন যে ইয়েস, আর যারা আছেন আপনি বুঝতে পারলেন কি না? আমরা নেক্সট আমরা চলে যাব, আমরা যারা আছি পরের ভিডিওটাকে আমরা শুনব, দেখুন সেখানে কি বলছে। और वह झूठ है तब भी ये लॉजिकल फैलेसी है, क्योंकि यदि बात बिंदु ए से जुड़ी है तब ही बिंदु ए पर हो रही बहस में उस आर्ग्यूमेंट को दिया जा सकता है। तो हमने पहली जो लॉजिकल फैलेसी की बात की थी वो कौन सी थी? वह थी बैंडवैगन। और दूसरी लॉजिकल फैलेसी है रेड हेरिंग लॉजिकल फैलेसी। अब इसके लिए कोई हिंदी अनुवाद सोचना चाहते हैं तो सोच सकते हैं। अगला जो तीसरा महत्वपूर्ण लॉजिकल फैलेसी है, वह स्थिति है कि जब आप मान लीजिए आप किसी व्यक्ति से कहें कि अमुक कार्य करना चाहिए, तो दूसरे व्यक्ति बजाय यह कहने के कि किस वजह से यह कार्य नहीं करना चाहिए, वह ऐसे चार कारण चार प्रक्रियाएं गिना दे जिसमें कि अगर आपने ऐसा किया तो देखिए इससे तो ये हो जाएगा, इससे ये हो गया तो इतने नुकसान होगा, ये हो जाएगा ये हो जाएगा, और आप इस तरह से एक डोमिनोज इफेक्ट दिखाने की कोशिश करते हैं। यानी कि जब आप ये भय पैदा करते हैं कि अगर आप इस तर्क पर चले तो यह एक स्लिपरी स्लोप है, ये एक ढलवा रास्ता है। किसी किसी क्षेत्रे अपने एक सिद्धांत नीचन की भावे काज कर दे, কিছু কিছু মানুষ আছে আপনাকে সেই কাজ থেকে সেই জায়গা থেকে কিভাবে ভ্রষ্ট করা যায়, সেই কাজ থেকে কিভাবে বার করা যায় সেটাকে আপনাকে বারে বারে এমন কথা বলবে যেটা আপনি নিজে ডমিনেট হয়ে যাবেন। হচ্ছেন কি না? ধরুন আপনি দেখলেন আপনার সাধারণ চিন্তাভাবনাতে যে আপনি যে চিন্তাভাবনাটা করেছেন সেটা ঠিক, কিন্তু অনেক মানুষ আপনার ঠিক কাজটাকে ঠিক প্রায়োরিটি দিচ্ছে না, তার ফলে কি করছে অনেক এই লজিক ফ্যাসিলি আপনাকে কি করতে অ্যাপ্লাই করছে, করার পর যাতে আপনি ডিস্ট্রয়েড হয়ে যান, ডিস্ট্র্যাক্ট হয়ে যান, যাতে এইভাবে মানুষ কিন্তু চেষ্টা করে। আপনি ধরুন একটা কাজ করছেন, কিভাবে সেটাকে আরো প্রোগ্রেস করা যায়, কিভাবে আরো বাড়ানো যায়, কিভাবে আরো মানুষের কাছে যাওয়া যায়, এক শ্রেণীর মানুষ আছে যেটাকে আপনাকে বিভিন্ন রকম ভাবে যুক্তি তর্কতে আপনাকে ডমিনেট করে রাখবে, এরকম মানুষ কিন্তু আজকে বিভিন্ন ফেলোশিপ বিভিন্ন সেন্টারে বিভিন্ন চার্চে এই জিনিসগুলো ঘটনা ঘটছে। এবার আপনি কি করবেন? আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছেন যে আমি কিভাবে প্রোগ্রেস করব। অর্থাৎ আপনাকে যদি একটা মাছের ঝোল রান্না করতে দেয়, হ্যাঁ আপনাকে বলুন সিস্টার আপনি এইভাবে আপনি এরা মাছ এনেছে আপনি রান্না করুন, আপনি কিন্তু একরকম করবেন, যদি আমাকে কেউ বলে আমি একরকম পদ্ধতি করব। অর্থাৎ দুজন দুজনের পদ্ধতি কিন্তু আলাদা, দুজনের দুজনের সেই টেস্ট গুণ যা কিছু আছে সব কিছু আলাদা, কিন্তু আপনাকে যদি আমি চাপিয়ে দিই তাহলে এটা হচ্ছে লজিক্যাল ফ্যালেসি এই জিনিসটাকে বলে। অর্থাৎ ভ্রান্তি কিছু আপনার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনি না দাঁড়াতে পারেন। তো এরকম যারা আছে আজকে এই প্রত্যেকটা মুহূর্তে এরকম ঘটনা ঘটছে, আজকে এমন কিছু জিনিস আছে এমন জায়গাতে আছে এরকম চাপিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তার লজিক তার চিন্তাভাবনা। অর্থাৎ একটা পাঁচ দশ বছরের একটা বাচ্চা আর একটা কুড়ি বছরের বাচ্চার দুজনেই কিন্তু ম্যাচিউরিটি কিন্তু আলাদা,
একজন দশ বছরের বাচ্চার চিন্তা ভাবনা একজন কুড়ি বছরের বাচ্চার চিন্তা ভাবনা কখনো কিন্তু তার ইকুয়াল কিন্তু চিন্তা ভাবনা হবে না। সে তার মতন করে একটা ভেবে চিনতে এবং সে একটা কুড়ি বছরের ভাবনা চিন্তা একটা করছে। ঠিক বিশ্বাসের জীবনও হচ্ছে তাই, অনেক বিশ্বাসী হচ্ছে বিশ্বাসেতে পরিপক্ক আছে, আবার অনেক বিশ্বাসী আছে বিশ্বাসে দুর্বল আছে। তাহলে আপনাকে সেই বিশ্বাসী দুর্বলটাকে কিভাবে তাকে পরিপক্ক করতে হবে, তাকে চুটকি করে দিয়ে কাজ হবে না, তাকে কিন্তু আস্তে আস্তে তাকে আস্তে আস্তে বিল্ড আপ করতে হবে এবং সুন্দরভাবে তাকে কাজে এগিয়ে নিতে হবে। তাকে যদি প্রথম থেকে আমি যদি নিরুৎসাহ করে দিই, প্রথম থেকে যদি তার মধ্যে ঢুকিয়ে দিই না এটা ঠিক নয়, তবে কিন্তু তার কাজের যে ইচ্ছা কাজের যে প্রয়াস হারিয়ে ফেলবে। আজকে অনেক জায়গা অনেক মণ্ডলীতে আজকে ইয়ং জেনারেশনরা দাঁড়াচ্ছে না, তার কারণ হচ্ছে আপনি আমি এবং আপনারা, ইয়েস অর নো? আমরা কিন্তু যারা আছে তারা জানে যে মণ্ডলীর পালকই শেষ, পালকই শুরু, পালকই শেষ। অনেক জায়গা আছে তারা এতদিন ধরে তাদেরকে ডমিনেট করে রেখে দিচ্ছে, অর্থাৎ ইউথদেরকে বাড়তে দেয়নি, ইউথদেরকে বাক্য বলতে দেয়নি, ইউথদেরকে প্রচার করতে দেয়নি, ইউথদেরকে গানে দাঁড়াতে দেয়নি, লিড করতে দেয়নি, রিড পড়তে দেয়নি। কেননা তাদের কিছু চিন্তা ভাবনা আছে মণ্ডলীর পালকদের, যে পেটুক তাদের সঙ্গে যার সঙ্গে আছে সে বাইবেল পড়বে, সে প্রার্থনা করবে, সে এই করবে, এই চিন্তা ভাবনাতে আজকে কিন্তু আছে বলে আজকে অন্য লিডাররা তারে বাড়তে পারেনি, যারা আছেন আজকে বাড়তে পারেনি। আজকে ইয়ং জেনারেশন দেখুন, আজকে ইয়ং জেনারেশন উচ্ছ্বাস নেই। আজকে যদি বড় বড় রিভাইভাল মিটিং, বড় বড় চার্চ প্ল্যান্টিং যখন হচ্ছে, সবাই কিন্তু সেই বৃদ্ধ বৃদ্ধরাই ঢুকছে, ইয়ং জেনারেশনরা। কেন? কেননা আমরা শুরু থেকে তাদেরকে ওই ফ্যালেসি অর্থাৎ ভ্রান্তি এমন কিছু করিয়ে দিয়েছি সে আর তার ইচ্ছাটাকে আর প্রকাশ করেনি, অর্থাৎ নিজেকে গুটিয়ে নিয়েছে। কি যারা আছেন আমার সঙ্গে একমত কিনা এই বিষয় নিয়ে যদি আপনারা যদি কিছু বলেন, এনিওয়ান কেউ বলতে পারেন যে কথাটা ঠিক না বেঠিক? যদি এনিওয়ান, আমাদের আবার বলছি যারা আছেন এই মুহূর্তে, আমি ভিডিওটা অবশ্যই আপনাদের দেখাবো, আপনাদের এই নাম্বারে আমি ফোন করতে বলছি যে কথাটা ঠিক না বেঠিক। দেখুন বর্তমানে যারা আছেন কেউ যদি বলতে চান আপনি অবশ্যই আসতে পারেন। যে করতে দেয়নি তাদেরকে, এগোতে দেয়নি, তাদের যে এগোনোর যে প্রচেষ্টা প্রথমে তাদেরকে কি করেছে, সরিয়ে দিয়েছে। আজকে তার ফলে কিন্তু আজকে আমি এবং আপনারা কিন্তু দায়িত্ব। অনেকজন আছেন যারা আছেন, হ্যাঁ এমনকি তারা তাদের সাথে মতে এক হয়নি বলে তারা চিত থেকে তারা বহির্ভূত হয়েছে। তাহলে তাদের একরকম কি করছে, ডমিনেট করছে, ফ্যালেসি করছে, ভ্রান্তি ওকে। থ্যাংক ইউ ব্রাদার, আপনি আসছেন, আর কেউ কি লাইফের মধ্যে নেই না শুনছেন না? আপনি বারে বারে আপনিই বলছেন, আর আর হ্যাঁ কেননা আজ থেকে সাড়ে তিন চার বছর আগে কিন্তু আপনিও মুখ খুলতে পারতেন না, কেননা আপনার মুখটাকে বন্ধ করে রেখেছিল। আজকে আপনি খুলছেন বলে এই ফরওয়ার্ডটা হয়েছে। থ্যাংক ইউ, আরেকজন এসছে, থ্যাংক ইউ ওকে, থ্যাংক ইউ। আমি আরেকজন আছে, তাকে আমি ফোনটা নিয়ে নিচ্ছি, থ্যাংক ইউ। হ্যাঁ জয় যীশু,
বলছি যে দাদা তো কথা বললেন, এটা ঠিকই, কারণ এটা আমাদের চার্চ থেকেও এটা হয়েছে যে কেউ কোন যারা আগে যারা করেছে তারা কিন্তু কেউ আর বাচ্চার ইউথদের জন্য কাজের কিছু রাখেনি, ওরা ওদের মতনই কাজ চালিয়ে গেছে, বাইরের পড়া অনেক রকম কাজ করা সেগুলো শুধুই বড়রা করেছে, বাচ্চারা কিছু করতে দেয়নি, ওই জন্য আমরা কিছু শিখতে পারিনি। আর আমি যদি বলি এটাখানে এখানে আমার একটা বক্তব্য আছে যেটা আপনার ব্যাপারে, যেটা যে আপনি কিন্তু ভোর ভোর সবাইকে দাঁড় করিয়েছেন, মানে আপনি যখন আমাদেরকে এই যে বলছেন ফোন করতে, এই যে আমাদের যে প্রার্থনা করতে বলছেন, এটা কিন্তু আপনি শিখিয়েছেন, কেন আপনি আমাদেরকে সাহস দিয়েছেন যে তোমরা বলো ভুল ভাল সবাইকে ঠিক হতো, তা তো নয়, তাতে আমরা কি এনকারেজ হয়েছি, আমরা উৎসাহিত হয়েছি যে হ্যাঁ আমরা আমাদের বাবা বলছে বলছে কেমনই হোক বলতে তো পারবো, বলতে তাই নয় এখন একটু সাহস করে বলতে পারি, যেটা আগে চারটি ক্ষেত্রে দেওয়া হয় না, চারটি কয়েকটা পার্টিকুলার লোক থাকে তাদের মধ্যেই রাখা হয় যে তারাই বলবে বাক্য, তারাই বলবে সাক্ষ্য, তাদের মধ্যে কিছু থাকবে, আমাদের মধ্যে কিছু থাকে না, আমরা শুধু শুনি আর গিয়ে চলে আসি, এটাই আমাদের কাজ। ওকে ওকে, আমরা আলটারে উঠতে পারি না ওই জন্য। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কেউ বলার আছে? আর যারা আছেন, যারা ইয়ংরা, যারা পুরনো, আপনারা ভাববেন না যে আপনাদেরকে আমি ডিসকারেজ করছি, না, আমাদেরকে সেই, কেননা আমরা এইটা কিন্তু তাদেরকে সে ভ্রান্ত করে দিয়েছি, ভ্রান্তির মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আর আজকে আমাদের কারণে আপনাদের কারণে অনেক মানুষ এগিয়ে আসেনি। আজকে যারা আপনারা মুখ খুলছেন, একটা সময় কিন্তু আপনাদেরকে বলতে দেওয়া হয়নি, মুখ বন্ধ করে রাখতে বলেছে, তার জন্যই কিন্তু আজকের এই পরিস্থিতি। তো আমাদের এই গুড নিউজ মিশন চার্চ, আমরা প্রত্যেকটা মুহূর্তে যেন সবাই সেম ভাবে ঈশ্বরের বাক্য যেন মানুষের কাছে নিয়ে যেতে পারে। আমরা আমার পরের ভিডিওটাকে যাবো, আপনারা নিয়ে যাচ্ছি সেই ভিডিওটাকে, যারা আছেন সেই ভিডিওটাকে আমরা শুনি। इस पे जाने के बाद कहीं रुक नहीं पाएंगे, गिरते चले जाएंगे। यह वाली फैलेसी स्लिपरी स्लोप फैलेसी कहलाती है। मतलब अगर मान लीजिए ईवीएम पर बहस हो रही, आपने बहस ये की कि नहीं जी ये आप कहना चाहते हैं कि नहीं ईवीएम एकदम दुरुस्त है, दूसरा व्यक्ति कहता है कि नहीं ईवीएम गलत है, इसको बदलना चाहिए। ऐसे में आप बजाय ईवीएम पे तर्क करने के अगर इस तर्क पर आ जाते हैं कि अगर ईवीएम को हटाया गया तो अमुक कंपनी को दिया गया कॉन्ट्रैक्ट बेकार हो जाएगा, उससे बेरोजगारी पैदा होगी, उससे लोग परेशान होंगे, अब हो सकता है कि वो जो कह रहे हैं वो वापस वापस में जुड़ती भी हो, लेकिन यह उस मूल तर्क को संबोधित नहीं करती है, यह उस मूल बहस को संबोधित नहीं करती है जिस पर चर्चा हो रही है। अगर आप एक तार्किक और मीनिंगफुल डायलॉग को में रहना चाहते हैं तो आपके पास पहले तो यह ईमानदारी होनी चाहिए कि आप स्लिपरी स्लोप फैलेसी का खुद इस्तेमाल नहीं करेंगे या किसी भी लॉजिकल फैलेसी का खुद इस्तेमाल नहीं करेंगे। लेकिन दूसरा यह भी महत्वपूर्ण है कि आपके पास यह क्षमता भी होनी चाहिए कि आप तर्क को लॉजिकल फैलेसी से अलग कर सके। कहीं ऐसा तो नहीं कि सामने वाला व्यक्ति तर्क में दरअसल एक लॉजिकल फैलेसी को इस्तेमाल कर रहा था और आप उसे पहचान नहीं पा। अगर ऐसा हुआ तो यह दरअसल एक तार्किक रूप से उचित बात नहीं होगी। मतलब अगर आपसे कहा जाए कि देखिए अगर आपने अमुक पार्टी को वोट नहीं दिया तो फिर हमारे देश में अमुक 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 समस्याएं पैदा हो जाएंगी, अब यह आश्चर्यजनक बात है, क्योंकि यदि अगर इस स्लिपरी स्लोप को कि अगर आपने ये अभी नहीं कहने की क्यों नहीं करना चाहिए, आप सीधा उस सिस्टम पर पहुंचे कि यदि किया तो इसके कॉन्सिक्वेंसेस में 1 2 3 4 5 ये डोमिनोस इफेक्ट है, मानो कि एकदम अंत हुआ रखा है। यह एक परेशान करने वाली फैलेसी है, इसे हम स्लिपरी स्लोप फैलेसी कहते हैं। অনেক জায়গায় আমরা দেখেছি বিভিন্ন ভাবে আপনি সুন্দরভাবে এগোচ্ছেন, সুন্দরভাবে মিনিস্ট্রি কাজকে নিয়ে এগোচ্ছেন আপনার আপনার মতন চিন্তা করে। অনেক মানুষ আছে সেই মিনিস্ট্রি কাজটাকে কিভাবে ডিস্ট্রয়েড করতে, অর্থাৎ ভেঙে ফেলাটা। আমরা দেখেছি যে আপনি ছোটভাবে অল্প অল্পভাবে আপনি এগোচ্ছেন মিনিস্ট্রির কাজে, অনেক মানুষ কিন্তু আপনাকে ডমিনেট করতে চাইবে যাতে আপনি না বাড়তে পারেন, আর এইটাই হচ্ছে ডিস্ট্রয়েড, এই যে ফ্যালেসি তার মধ্যে যে কাজ করছে যাতে আপনি না বাড়তে পারেন।
তো আজকে যারা আমরা খ্রিস্ট বিশ্বাসী, আজকে যারা আছেন বিভিন্ন ভাবে, আমরা বিভিন্ন ভাবে আমরা চাইছি, আমি প্রত্যেকটা মুহূর্তে বিভিন্ন ইন্ডিভিজুয়াল মণ্ডলীতে গিয়ে গিয়ে কিভাবে মণ্ডলীর ছেলেমেয়েরা বাড়তে পারে, বিল্ড আপ করতে পারে, কিভাবে মানুষের কাছে ঈশ্বরের বাক্য নিয়ে যেতে পারে, সেটা কিন্তু লাগাতার আমি প্রচেষ্টা করি। অনেক মানুষ কিন্তু আমাকে কি করে, এক এক সময় দুর্বল করে ফেলে, এক এক সময় হার্ট করে ফেলে, যে আপনি যেটা করছেন সেটা ঠিক না, সে মতলব নিয়ে এসছে, সে চিন্তা ভাবনা নিয়ে এসছে। আর এইটাকে আপনার যে চিন্তা ভাবনা, আপনার যে আগে এগিয়ে যাওয়ার সেইটাকে ডিস্ট্রয়েড করে দেন। যারা আছেন, যারা এই মুহূর্তে আপনি আপনার ফেলোশিপ চালাচ্ছেন, সুন্দরভাবে চালাচ্ছেন, সেই ফেলোশিপের আপনি কিভাবে সাজাবেন, কিভাবে ফেলোশিপটাকে পরিচালনা করবেন, সেটা আপনি কিন্তু অনেক বড় দায়িত্ব আছে। কিন্তু কেউ যদি বাইরের মানুষ এসে আপনাকে ডিকটেট করে যে আপনি এইভাবে করুন, আপনি এইভাবে করুন, তাহলে মনে ভাববেন সে আপনাকে, আপনার মিনিস্ট্রিকে ডিস্ট্রয়েড করবার জন্য চিন্তা ভাবনা করছে। অর্থাৎ আপনি যেন আগে না বাড়তে পারেন, যেন আমাকে বাদ দিয়ে, আমাকে ছেড়ে যেন কাজগুলো করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাইবেল আমাদেরকে কি শেখায়, আমরা চলে যাই রোমান্স চ্যাপ্টার 10:5, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে। রোমিও, আমরা রোমিও খুলব, আর রোমিও আমরা দেখব সেখানে, রোমিও আর সেখানে 10 অধ্যায় আমরা খুলি, রোমিও 10 অধ্যায় আর সেখানে 5 পদ, রোমিও 10:5 সেখানে কি বলছে, কারণ মসীহ লিখেছেন, যে ব্যক্তি ব্যবস্থামূলক ধার্মিকতা অনুষ্ঠান করে সে তদ্বারা জীবিত থাকিবে। এখানে কি বলছে, কারণ মসীহ লিখেছে, যে ব্যক্তি ধার্মিক ব্যবস্থামূলক ধার্মিকতা অনুষ্ঠান করে সে তদ্বারা জীবিত থাকিবে। কিন্তু কিন্তু বিশ্বাসমূলক ধার্মিকতা এইরূপ বলিয়া মনে মনে বলিও না, কেন স্বর্গে আরোহণ করিবে। অর্থাৎ খ্রিস্টের নামই, এখানে বলছে খ্রিস্টের, কিন্তু বিশ্বাসমূলক ধার্মিকতা এইরূপ বলে মনে মনে বলিও না কে স্বর্গে আরোহণ করিবে। অর্থাৎ খ্রিস্টে নামাইয়া আনিবার জন্য, অথবা কে অগাধ লোকেদের মারিবে, অর্থাৎ মৃতগণের মধ্যে হইতে খ্রিস্ট উদ্ধে আনিবার জন্য। কিন্তু কি বলে, যে বার্তা তোমাদের নিকটবর্তী, তোমাদের মুখ, তোমাদের হৃদয় রয়েছে, অর্থাৎ বিশ্বাসের বার্তা, বিশ্বাসের সেই বার্তা যা আমাদের প্রচার করি। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয় বিশ্বাস করো, ঈশ্বর তাদের মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছে, তবে পরিত্রাণ পাইবে। এইবার আপনি যারা আছেন, এবার আপনাকে কি বলল, যদি তুমি যদি মুখে স্বীকার করো, এখানে স্পেসিফিক কোন রিলিজিয়াসকে বলেছে, এটা সবার জন্য। কিন্তু আমরা কি করি, আমরা মানুষকে চাপিয়ে দিই, না তোমাকে এইটা করতে হবে, এই ট্র্যাডিশন মেনে চলতে হবে, এইভাবে চলতে হবে, এইভাবে করতে হবে। কেননা বাইবেল বলছে তুমি যদি মুখে স্বীকার করো, অর্থাৎ আমরা সেই দুজন দিসমত আর সিসমতের যে দুটো বাম এবং ডান দলের দস্যুকে আমরা জানি, আমরা দেখেছি প্রভু যিশুর পাশে দুজনকেই ক্রুশে দেওয়া হয়েছিল। সেই দুজন দস্তু দুজন ডায়লগ দিয়েছিলেন, একজন বলেছিলেন প্রভু যদি আপনি ঈশ্বরের পুত্র হন, আপনি নিজেও বাঁচান, আমাকেও বাঁচান। আর একজন তিনি কি বলছেন, প্রভু আমি জানি আপনি ঈশ্বরের পুত্র, আপনি যখন আসবেন আমাকে স্মরণ করবেন। অর্থাৎ দেখুন দুজনের দু রকম ডায়লগ। তাহলে কে স্বর্গে গেলেন, কে স্বর্গে গেলেন, যে বললেন প্রভু আপনি আমাকে একবার স্মরণ করবেন। অর্থাৎ সে রিয়ালাইজ করল, সে কিন্তু প্রভুর সান্নিধ্যে কি বললেন, তুমি অর্ধই আমার সঙ্গে পরম দেশে যাবে, তাই না। তার আগে কি সে কতবার চার্চে অ্যাটেন্ড করেছেন আপনারা কি জানেন, সে কতবার ঈশ্বরের বাক্য শুনেছে আপনারা কি জানেন, কতবার ঈশ্বরের বাক্য পাঠ করেছে আপনারা কি জানেন, জানেন ইয়ে স্বর্ণ, কেউ জানেন না। তাহলে এখানে ঈশ্বরের বাক্য কিন্তু খুব লজিক কথা বলছে, যে কেউ মুখে স্বীকার করে, অর্থাৎ একটা এন্ড অফ দ্য টাইমে সে যদি মুখে রিয়ালাইজ করে হ্যাঁ প্রভু
আমি পাপ করেছি তোমার বিরুদ্ধে, প্রভু তুমি আমাকে ক্ষমা করো। সেই মুহূর্তে মুখে যখন স্বীকার করে হৃদয় গ্রহণ করে তবেই কিন্তু সে পরিত্রাণ পায়। আর আমরা কি করি, ফেলোসি অর্থাৎ ভ্রান্ত শিক্ষাটাকে তার মধ্যে ঢুকিয়ে দিই। না, মাস্ট বি অ্যাটেন্ড ইউর চার্চ, মাস্ট বি এভরি টাইম ইজ দ্য রিড দ্য বাইবেল। সে যদি পড়তে না জানে সে স্বর্গে যাবে না। আপনারা যারা আছেন এই মুহূর্তে অনলাইনে, সে যদি রিড দ্য বাইবেল, সে বাইবেল পড়তে পারে না, সে পড়াশোনা জানে অন্ধ, তাহলে কি বলছেন, সে তাহলে স্বর্গে যাবে না? যারা আছেন ইয়ে স্বর্ণ, যারা আছেন আমার সঙ্গে, কি বলছে, কেউ যদি সে পড়তে জানে না, লিখতে জানে না, জানতে পারে না, সে স্বর্গে স্বর্গে অবশ্যই যাবে। কেননা সে শুনছে, সে বলতে পারে না, দেখতে পারে না, কিন্তু সে শুনেছে। প্রভু তুমি আমাকে ক্ষমা করো, তোমার পাপ থেকে আমার উদ্ধার করো, ব্যাস 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 এনাফ। আমরা কি করি, চাপিয়ে দিই ট্র্যাডিশন, রীতিনিবাস, অনুষ্ঠান, তার উপরে চাপিয়ে দিয়ে তাকে কি করি, এ ফেলেছি স্পিরিটকে, মানে অর্থাৎ সে যেন কি তাড়াতাড়ি শেষ হতে পারে। ওকে, ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি জানেন। আমরা নেক্সট আমরা ভিডিওটাকে দেখি। তো এক মহত্বপূর্ণ বিন্দু হম তিন লজিক্যাল ফেলেসিস কি বাত কর চুকে। মানে সবসে রোচক ও সবসে জ্যাদা ইস্তেমাল কি জানে বালি লজিক্যাল ফেলেসি জো মানে ক্লাসরুমস মে দেখি হে, জো মানে টেলিভিশন ডিবেটস মে দেখি হে, জো মানে সোশ্যাল মিডিয়া পে দেখি হে, কহলাতি হ্যাঁ বহু বার মহসুস কিয়া এক সাধারণ সি বাত জেসে কে হেস্টি জেনারেলাইজেশন ফেলেসি, বহু তেজি সে জলদবাজি মে কিয়া গিয়া সামান্যীকরণ, সবসে জ্যাদা হতা কিন্তু সবসে কম শ্রম লগতা। আপনি কবি কবি বহু পহলে আপনি অনুভব মে এসি বাত থি জিসমে পিলি কমিজ পহনে বালে ব্যক্তি নে আপনি ধোকা দিয়া থা। আপ স্কুল মে থে আর কোই বচ্চা থা পিলি কমিজ বালা জিসনে আপনি সাথে লড়াই কি উসে আপনি চোট পড়ে। আর আপ ইসকে আধার পর ইয়ে নিষ্কর্ষ নিকাল লে আর সারি জীবন উস নিষ্কর্ষ কো জানে জানি রাখে কি পিলি কমিজ পহনে বালে লোক হিংসক হতে হে আর ধোকা দেতে। তো আপ সমঝ সকতে হো কি কিয়া গড়বড়, যদ্যপি মে আপকে আপনার জীবনে হয়তো কোন সময় এমন কোন মানুষ মানে আপনাকে বিহেভিয়ার খারাপ করেছে, আপনার সঙ্গে আচার ব্যবহার খারাপ করেছে, আমরা সেই চিন্তা ভাবনাটাকে অনেক বছর পর, অনেক মাস পর, অনেক ইয়ারের পর আমরা কিন্তু আমরা অন্য মানুষকে জাজ করি যে ওই মানুষটা ওরকম, সে মানুষ তার ওই খারাপ, তার স্বভাব চরিত্র খারাপ, তার এই খারাপ, আমরা কিন্তু জাজ করে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা কিন্তু সেই কাজটাকে এমনভাবে করি যে আমরা সবাইকে বলে দিই যে আমরা যে উদাহরণ দিলেন যে স্যার যে সবাই হলুদ কামিজ শাড়ি পরা সে হচ্ছে সব থেকে খারাপ, সব থেকে ব্যাড, তার সঙ্গে তোমরা কথা বলো। আমরা কি করি বেশি করে, কেননা আমরা তার কথাটাকে মেনে নিই। অর্থাৎ আপনারা আছে যারা আছেন, আজকে খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা আপনার জীবনে মানে একটা আলোড়ন সৃষ্টি করবে। ওকে, আমরা দেখি হর স্থিতি পর লাগু নই কিয়া যা সকতা। ইয়ে ক্যো করতে লোক, ক্যোকি ইসমে বৌদ্ধিক শ্রম নেই লাগতা, ইসমে কিসি প্রমাণ কি জরুরত নেই পড়তি, ইসমে কিসি রিসার্চ কি জরুরত নেই পড়তি, ইসমে দরাসল কিসি তর্ক ইয়া সন্দর্ভ কি জরুরত নেই। আপ আপনে আসপাস এসা লাগাতার হতে দেখে চুনাব আনে অর জ্যাদা দেখে, জব সমুদায়ো কো জজ করনে কো কাহা যায়, জব সমুদায়ো কো কে কো লেকার নকারাত্মক জেনারেলাইজেশনস কিয়ে জায়েঙ্গে, জব ধর্ম কো লেকার, জাতি কো লেকার অর বিভিন্ন চিজো কো লেকার ডরাবনে জেনারেলাইজেশন কিয়ে জায়েঙ্গে। অর আপ চুকি উস বৌদ্ধিক শ্রম সে বচনা চাহতে হ্যায় তো ইয়া তো জেনারেলাইজেশন কো স্বীকার কর রহে হোগে, ইয়া হো সকতা হ্যায় ইসসে ভি ডরাবনি স্থিতি আপ স্বয়ং ইস তরহ কে জেনারেলাইজেশন কর রহে হোগে। ইয়ে জো দ্রুত সামান্যীকরণ হ্যায় ইয়ে এক তার্কিক ভ্রান্তি হ্যায়, ইয়ে তার্কিক ভ্রান্তি আপকো চারো তরফ হোতি হুই দিখাই দেগি, খাস তৌর সে সোশ্যাল মিডিয়া পে দিখাই দেগি, ক্যোঁকি ওয়াহাঁ পর আপকো ইসকে লিয়ে কোই তর্ক জুটানা নেই পড়তা, আপ কেহ কর নিকল জাতে,
आप किसी भी व्यक्ति के धर्म पर, किसी व्यक्ति की कपड़ों पर, किसी व्यक्ति की लैंगिकता पर, किसी व्यक्ति की सेक्सुअल ओरिएंटेशन को लेकर एकदम निष्कर्षात्मक टिप्पणियां करेंगे और उसका कोई भी दायित्व नहीं लेंगे कि उसे आपको सिद्ध करना। यह एक लॉजिकल फैलेसी है। द्वित सामान्यकरण सबसे ज्यादा इस्तेमाल होती लॉजिकल फैलेसी है। यदि यह आपके साथ होती है और आप इसे स्वीकार कर लेते हैं तो दरअसल आप अपने महत्व को खुद कम कर रहे हैं। यदि आप किसी अन्य के साथ ऐसा करते हैं तो आप दूसरे वाले व्यक्ति के प्रति बहुत हद तक डिसरिस्पेक्टफुल है, क्योंकि आप मानकर चल रहे हैं कि उसके पास वह बौद्धिक क्षमता ही नहीं कि वह देख सके कि यह तर्क नहीं है। यह एक द्रुत सामान्यकरण है। अब हम अगली महत्वपूर्ण फैलेसी की तरफ जा रहे हैं और यह पांचवी जो फैलेसी है यह एड होमिनम फैलेसी कहलाती है। एड होमिनम जाहिर है कि एक तकनीकी शब्द है जिसका कुल मिलाकर मतलब यह है कि व्यक्ति पर चोट करो, अटैक द पर्सन। यह एक भिन्न तरीके की लॉजिकल फैलेसी है और हाल फिलहाल में इसका उपयोग और ज्यादा बढ़ गया है, लेकिन हमेशा से इस्तेमाल होता है। शूटिंग द मैसेंजर। अभी हम लोगों ने हाल में बात की थी कि कैसे जब एक आर्थिक सलाहकार ने यूपीएससी की परीक्षाओं को लेकर टिप्पणी की तो लोग यदि इस तर्क पर बात करने की बजाय, उस विचार पर बात करने की बजाय उस व्यक्ति पर टूट पड़े, उसको मूर्ख सिद्ध कर दें, उसको नालायक सिद्ध कर दें, उसको उसकी उसकी जो नीयत है उस पर शक करने लगे, तो यह कौन से तरह से कहलाएगी? यह एड होमिनम कहलाएगी, जिसका मतलब है कि आप किसी तर्क के जवाब में बजाय तर्क देने के व्यक्ति पर आरोपण शुरू करते हैं, व्यक्ति को खारिज करना शुरू करते हैं, व्यक्ति पर अटैक। जो पर्सनल अटैक्स की पॉलिसी है वह लॉजिकल फैलेसी है, क्योंकि वह तर्क के आधार पर कुछ सिद्ध नहीं कर रही। आपको ऐसे बहुत सारे उदाहरण अपने आसपास मिलेंगे। जब कोई व्यक्ति सामने तर्क लेकर आएगा तब कहा जाएगा कि इस तर्क को छोड़िए, जो व्यक्ति लाए इस पर तो विश्वास ही नहीं किया जा सकता, हो सकता है कि बात सही हो कि व्यक्ति अविश्वसनीय है, लेकिन अविश्वसनीय व्यक्ति भी जब सामने एक तर्क रख रहा है तो आप केवल व्यक्ति को अविश्वसनीय कहकर उस तर्क को खारिज नहीं कर सकते। उस तर्क को खारिज करने के लिए जो बौद्धिक श्रम चाहिए वो तो आपको देना ही पड़ेगा। अभी हाल में जब हम लोगों ने इलेक्टोरल बॉन्ड को हुई चर्चा को देखा तो पाएंगे कि इसके उत्तर में बहुत बार जो चीज की गई वो एड होमिनम है, यानी कि बजाय यह बताने के कि क्यों इन इलेक्ट्रॉन बॉन्ड्स को एक राजनीतिक भ्रष्टाचार न माना जाए, लोगों ने जब यह गिनाना शुरू किया कि देखिए अमुक व्यक्ति पर विश्वास नहीं किया जा सकता, वो तो इसलिए भ्रष्ट है, वो तो उसलिए भ्रष्ट है, इसलिए उस पर बात मत कीजिए, दरअसल आपने तर्क का उत्तर नहीं दिया। तो ये जो आप पाएंगे कि चुनावों के माहौल में ये पर्सनल अटैक्स और ज्यादा बढ़ जाते हैं, सोशल मीडिया पर ये पर्सनल अटैक्स और ज्यादा बढ़ जाते हैं। यह कई बार बाकायदा रणनीतिक तौर पर किया जाता है, मान लिया जाता है कि वास्तव में एक वैध तरीका है यह जो लॉजिकल फैलेसी है। लॉजिकल फैलेसी कभी भी एक वैलिड तरीका नहीं होती। तो इस तरीके से हमने पांच महत्वपूर्ण लॉजिकल फैलेसीज पर बात की है। यूं लॉजिकल फैलेसीज के एक अनंत सूची बन सकती है, लेकिन मैं सबसे महत्वपूर्ण साथ में दो और बचती हैं, इनको भी एक एक करके समझने की कोशिश करते हैं। मसलन अगर मान लीजिए कि कोई व्यक्ति ये कहे कि मैं मैच देखने गया था और रेड कलर की शर्ट पहनकर जब मैं मैच देखने गया तो वो टीम जीत गई जिस टीम को मैं सपोर्ट कर रहा था। अब ये दोनों बातें सच हो सकती, वह व्यक्ति वाकई लाल कमीज पहनकर मैच देखने गया था और यह भी सच हो सकता है कि उस दिन उसके पक्ष की टीम जीत गई। लेकिन यदि इनके बीच में संबंध स्थापित करने की कोशिश की जाए, वह कहे कि चूंकि मैं लाल कमीज पहनकर गया था इसलिए अमुक टीम मैच जीत गई, तो आप देखेंगे कि दोनों कारण मौजूद है लेकिन इनके बीच में कार्य कारण श्रृंखला जो है वह उचित नहीं। ये जो कार्य कारण श्रृंखला
भ्रांतिपूर्ण तरीके से पैदा की जाती है, इसे अग्नि फैलेसी के तौर पर देखा जाता है, जो कि दरअसल एक तरीके से फॉल्स कॉज कॉजेशन की फैलेसी कहा जाएगा, यानी कि कार्य कारण श्रृंखला का मिथ्यारोपण, जो कार्य कारण कार्य है, कारण ही है लेकिन कारण कार्य का कारण नहीं है। और आप लोगों ने रीजनिंग में ऐसे बहुत सारे सवालों को देखा होगा। तो ये जो लॉजिकल फैलेसी है, यह गलत कार्य कारण श्रृंखला की लॉजिकल फैलेसी है, जिसमें कि फॉल्स कॉजेशन दिखाई देता है। यह अगली महत्वपूर्ण लॉजिकल फैलेसी थी, छठे नंबर की। और आखिरी लॉजिकल फैलेसी के तौर पर हम देख सकते हैं कि विचित्र स्थितियां कई बार पैदा की जाती है। मसलन अगर मान लीजिए आपसे यह कहा जाए कि एक सेल्समैन आपके पास आया, वो आपसे बातचीत कर रहा है, उसने आपको कोई अपना सामान खरीदने या खरीदने के लिए या सर्विस खरीदने के लिए राजी करने की कोशिश की, और उसके बाद वो आपसे सवाल पूछता है कि सर आप इस प्रोडक्ट के लिए नगद पेमेंट करना चाहेंगे या फिर चेक से पेमेंट करना चाहेंगे। वैसे चेक से पेमेंट करना अच्छा रहेगा। अब आप देखें कि क्या तर्क सामने पेश किया गया है। आपको कहा गया है कि इस समय आपके पास दो ही विकल्प मौजूद है, आइदर और उसमें किसी एक की तरफ इशारा भी कर दिया गया कि वही बेहतर है, जबकि सही बात यह है कि केवल दो विकल्प मौजूद नहीं है, न खरीदना भी एक विकल्प है जो आपके पास मौजूद है, जिसमें आपको न चेक से पेमेंट करनी है न कैश से पेमेंट करनी। ये जो फैलेसी है ये आइदर और फैलेसी कहलाती है, जिसमें तमाम तार्किक स्थितियों को आइदर और इन दो ही विकल्पों में रिड्यूस कर दिया जाए। आपसे मतलब ये कहा जाए कि देखिए आपके पास दो ही विकल्प है, या तो आप ए पार्टी को चुनिए या फिर देश को बर्बाद होने दीजिए, और ए पार्टी को चुनना बेहतर रहेगा। अब सच्चाई यह है कि केवल यही दो विकल्प मौजूद नहीं है, चुनाव में आपको बार बार यह सुनाई देगा। तो आपको समझना यह है कि कहीं ऐसा ना हो कि आइदर और फैलेसी को आप सच माने। कई बार विकल्पों की मात्रा ज्यादा होती है, जानबूझकर रिड्यूस किया जाता है उन्हें केवल दो विकल्पों में। यह स्थिति आइदर और लॉजिकल फैलेसी कहलाती है। हम लोगों ने सात महत्वपूर्ण लॉजिकल फैलेसीज को देखा। आज की जरा यह मुहूर्त ईश्वर वाक्य सुन ले बा सुंदर भावे আপনাদের কে বোঝাবার চেষ্টা করেছি। আমি জানি না আমি কতটা আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি একে এ বি সি কে পছন্দ করছি না, আর তাকে এমনভাবে চাপিয়ে দেওয়া হয় যাতে ডিসিশন আপনাকে নিতে হয়। কিন্তু আপনার কাছে কিন্তু অন্য বিকল্প ব্যবস্থা আছে, সেইটাকে না আপনাকে দেখিয়ে দেবে যে আপনি এটা নয় করুন, এটা নয় করুন, আপনি তখন কি করবেন। কেননা এগুলো কিন্তু একটা হচ্ছে লিগ্যাল ফেলেসি। এই লিগ্যাল ফ্যালেসি আমরা এক এক সময় বারেবার করে দেখি যে মানুষ আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, আপনি এটা করুন, এটা করলে ভালো হবে, এটা করুন, আপনাকে কিন্তু সাজেশন দিচ্ছে, তাই না? তাই আজকে যারা আছেন, আমি অনেক মানে অনেক 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 রিসার্চ করার পর, অনেক কিছু বাক্য ঘাটার পর কিন্তু আজকে এই জিনিসটা আপনাদের কাছে পরিবেশন করেছি, যাতে এরকমভাবে ভ্রান্ত আপনাকে যেন কেউ না করতে পারে। বি কেয়ারফুল, এন্ড অব দ্য টাইমে এরকম অনেক মানুষ আসবে আপনাকে ভ্রান্ত করতে, আপনাকে ঈশ্বরের বাক্য থেকে সরিয়ে দিতে, আপনাকে আপনি যে কাজের উদ্যোগ নিয়ে নেমেছেন আপনাকে অনেক সময় সেই উদ্যোগটাকেও মেরে ফেলবে। বি কেয়ারফুল বাইবেল। আমি আবার একটা সেই বাক্যটাকে আপনাদের পড়তে চাই, এবং আপনারা সেই বাক্যটাকে আপনারা সবাই জানেন, খুব গুরুত্বপূর্ণ গীতসংহিতা এমন একটা বাইবেল কথা আছে যেটা আপনারা সবাই জানেন। এই মুহূর্তে আপনাদের যদি আমি প্রশ্ন করি সেই বাক্যটা কোন বাক্য, কতজন বলতে পারেন বলুন তো? বিশ্বসংহিতায় এমন একটা বাক্য আছে আর যেটা আপনার গাইডলাইন, যেটা আপনার ফিলোসফি, যেটা আপনার সুন্দরভাবে চলা, কেউ বলতে পারেন কোন বাক্যটা? দেখি কতজনের মেমোরি সাফ আছে যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য যারা শুনছেন, কতজনের মেমোরি সাফ আছে দেখি। আপনারা প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। যারা এই মুহূর্তে বাক্যটা আপনারা শুনলেন, কতজন আপনাদের কাছে এই প্রশ্নটা, খুব গুরুত্বপূর্ণ গীতসংহিতা, আমি অধ্যায় পদ বলছি না, যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনাকে
চলতে সাহায্য করবে। এনিওয়ান আপনি কমেন্ট করতে পারেন, লিখতে পারেন এবং বলতে পারেন, আমরা এই সময় একটা গানে যাব এবং আপনাদের কাছে যারা আছেন এই মুহূর্তে, বিশেষ করে না সিস্টার করুণা টুডু, আপনার এই বাক্যটা এই কথাটা কিন্তু হলো না, গীতসংহিতা 23:9। আর কেউ, আর কেউ বলতে পারেন? অনেকজন দেখছেন ঈশ্বরের বাক্যটাকে। মিলন অধিকারী সাম 91, পাপ্পু দেবাংশী সাম 91 না, যেটা আপনার পথকে স্মুথ করবে। এনিওয়ান? আসলে আমি সেই বাক্যটা বলে দিচ্ছি না, রুমকি নস্কর গীতসংহিতা 91 না। আমি আবার বলছি, আপনারা খুলুন গীতসংহিতা। হ্যাঁ বলুন। না স্যার, ওকে থ্যাংক ইউ। গীতসংহিতা 91 নয়, গীতসংহিতা 23 নয়, আপনারা সবাই খুলুন আর আমার সঙ্গে সঙ্গে সবাই একসঙ্গে পড়ুন গীতসংহিতা 1:1-6। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সময় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থা আমোদ করে, তার ব্যবস্থা দিবরাত্র ধ্যান করে। সে জলস্রোত তীরে রোপিত বৃক্ষের সাদৃশ্য হইবে, যা যথাসময় ফল দেয়, যার পত্র নাম হয় না, আর যে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেই রূপ নয়, কিন্তু তাহার বাইচালিত তুষের ন্যায়। দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলিতে দাঁড়াইবে না, কারণ সদাপ্রভু ধার্মিকদের পথ জানে, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। এটা হচ্ছে আপনার পথের ডাইরেকশন। অর্থাৎ কেউ যদি আপনাকে ভ্রান্ত করে, সাম 1:1-6 আপনাকে গাইড করবে। থ্যাংক ইউ যারা আছেন, আমরা এইসব একটা গানে যাব। যদি কেউ আপনারা প্রার্থনা করতে চান, আপনারা আসতে পারেন এবং আপনি প্রার্থনার মধ্যে আমরা যাব। এনিওয়ান যারা আছেন, আপনারা প্রার্থনা করবেন, যারা আছেন আমাদের এই দুটো নাম্বার দিলাম, আপনারা আসুন। আব্রাহাম কা প্রভু, ইসহাক কা প্রভু, ইয়াকুব কা প্রভু, তুমেরা হে। আব্রাহাম কা প্রভু, ইসহাক কা প্রভু, ইয়াকুব কা প্রভু, তুমেরা হে। তু কবি না ছোড়েগা, তু কবি না ঠুকরায়েগা, তুমেরা হে, তুমেরা হে। প্রার্থনা করতে চান, আপনাদের লাস্ট সুযোগ, আপনারা আসতে পারেন প্রার্থনা করতে, তারপরে আমরা শেষ করব।
আসুন আমরা প্রার্থনা যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই যে তুমি কত মহান ঈশ্বর। বিশেষ করে প্রভু আজকে অনেক মানুষের হৃদয় এখনো পর্যন্ত তাদের পরিষ্কার নয়, অনেক মানুষের হৃদয় এখনো পর্যন্ত অন্ধকারচ্ছন্ন প্রভু। তাই প্রভু তুমি প্রত্যেকজনকে তোমার অনুগ্রহ করিয়ে দাও, কেননা বাইবেল প্রভু কলসীয় 3:16 পদে বলছে, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে তোমাদের অন্তরে বাস করবে। হ্যাঁ প্রভু, সেই পদ অনুসারে ক্লেম দাবি করছি প্রভু, যিশুর নামে প্রত্যেকজনকে তুমি ভরিয়ে দাও, তারা যেন মুখ খুলতে পারে। কেননা বাইবেল বলছে সেই জিরমিয়কে সে বলতো যে আমি কথা বলতে পারতাম না, বাইবেল ঈশ্বরে বলছেন তুমি এরকম কথা বলিও না, সেই মুখকে তুমি স্পর্শ করেছিলে। ঠিক সেইভাবে আজকে অনেক মানুষ তাদেরকে বারবার করে বলা হচ্ছে, প্রার্থনা করে তারা মুখ খুলছে না, কিন্তু প্রভু আমি বিশ্বাস করি তাদের মুখকে তুমি খুলে দাও প্রভু। হয়তো তাদের মধ্যে অনেক চিন্তা ভাবনা, অনেক জড়তা আছে, অনেক দুর্বলতা আছে, অনেক ভয় আছে, অনেক মানুষের মুখ বন্ধ করে রেখেছে প্রভু। আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু প্রত্যেকজনের মুখকে খুলে দাও, যারা অসুস্থ ব্যক্তি আছে প্রভু, যারা বিশেষ করে কাজ আছে প্রভু, প্রত্যেকজনকে তুমি আশীর্বাদ করো, যাদের বিজনেস ডাউন আছে প্রভু, যারা চিন্তার মধ্যে আছে, ভয়গ্রস্তের মধ্যে আছে, প্রত্যেকজনকে প্রভু যিশুর নামে তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ধন্যবাদ দিই প্রভু, আমি বিশ্বাস করি তারা যেন তোমাকে উচ্চকিত মহিমান্বিত করতে পারে। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে সিদ্ধ হোক, আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধ অপরাধীদের ক্ষমা করিয়েছি, তদ্ব তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তালিও না কিন্তু মন্দইতে রক্ষা করো, কিন্তু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ পবিত্র আত্মার শান্তি সহভাগিতা খ্রিস্টের সাথে সন্তোষ গৌরদিত আগুন পর্যন্ত চিরন্ত সত্যি সকল বিরাজমান ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন। থ্যাংক ইউ সকলকে, জয় যিশু, ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর গৌরব করুন, ধন্যবাদ। থ্যাংক ইউ জিসাস।